আচ্ছা, যারা হচ্ছে মানে 66 ব্যাচের আছেন, তারা হচ্ছে আপনাদের যে কোনো প্রবলেম, যে কোনো কিছু হচ্ছে এই আপনাদের এই ব্যাচে এখানে পোস্ট করবেন, আর আপনাদের যে কোনো যে কোনো নোটিশ গুলো সব এই ব্যাচে দেওয়া হবে। সো এটা একটু সবাই খেয়াল রাখবেন, নোটিফিকেশনটা অন করে দিবেন এই গ্রুপটার। আচ্ছা, আর যারা হচ্ছে আচ্ছা এটা আমি প্রুভ করে নিই, আর আপনারা যারা আমাদের সাথে আছেন তারা সবাই হচ্ছে ফেসবুকের আইডেন্টিটি সব জায়গায় ইউজ করবেন। আপনাদের চ্যাটে যেই নাম হবে, আপনাদের গুগল ক্লাসরুমে সেম নাম হতে হবে, এবং আপনাদের জুমে সেম নাম হতে হবে। এখন আমি চিনি হচ্ছে সরকার সজীবকে, বাট এখানে যদি এটা কে ছিল যাক নামটা খেয়াল নেই, সে যদি আমাকে একটা কিছু বলে ঠিক আছে, তো আমি মিলাইতে পারবো না, কার সাথে আমি কথা বলতেছি। তো আমরা আপনাদের চিনবই ভার্চুয়াল আইডেন্টিটি দিয়ে। আমাদের যে কোনো প্রবলেমে আপনাদের খুঁজবই হচ্ছে আমাদের ফর্মের ভিতরে আপনার যে আইডেন্টিটি গুলো দিচ্ছেন। আচ্ছা, আমরা প্রথমে আজকে যেটা করবো সেটা হচ্ছে আমরা গুগল ক্লাসরুমটা দেখবো। ক্লাসরুম নিয়ে অনেকের অনেক ধরনের হচ্ছে ইস্যু আছে, সেই ইস্যুগুলো আমরা আজকে সলভ করে নিব। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের গুগল ক্লাসরুম 66 ব্যাচের। আপনাদের যখন কোনো ক্লাস শেষে কোনো ম্যাটেরিয়ালস দেওয়া হবে, ক্লাসের ভিডিও দেওয়া হবে, অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেগুলো হচ্ছে আপনারা যেটা করবেন, আমি যেভাবে করছি, classroom.google.com এ যাবেন, তাহলে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন ক্লাস ওয়ার্কে যাবেন, ক্লাস ওয়ার্কে গেলে ঠিক এইভাবে করে এপিসোড বা আপনার হচ্ছে ক্লাসের টাইটেল দিয়ে একটা করে হচ্ছে আপনার টপিক ক্রিয়েট করা হবে। যেরকম আপনার হচ্ছে ক্লাস ভিডিও, এটা যে ভিডিওটা এখান থেকে দেখে নেবেন, ডাউনলোড করে নেবেন। দেন হচ্ছে এখানে একটা আইডিয়া দেওয়া হয়েছে, সেই আইডিয়ার জন্য একটা ডক দেওয়া হয়েছে, তারপর হচ্ছে কিছু ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে ওই ক্লাস রিলেটেড, দেন হচ্ছে এটা মেবি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। আচ্ছা, আপনার অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবেন কিভাবে আর আমরা কিভাবে মার্কিং করি সেটা দেখাই দিছি। আমরা ঠিক এখানে আসবো, ডিউ অ্যাসাইনমেন্টে যাব। যাওয়ার পরে এই যে টার্ন ইন অপশনটা দেখতেছেন, আপনারা যখন অ্যাসাইনমেন্ট জমা দিবেন, অ্যাসাইনমেন্টটা পাবলিশ করার পরে টার্ন ইন করে দিবেন। এরপর আর আপনাদের কোনো চিন্তা করা লাগবে না, কিছু করা লাগবে না। ঠিক এই কয়েকজন পার্সন অ্যাসাইনমেন্ট জমা দিছে, এই যে তাদের অ্যাসাইনমেন্ট গুলো। আচ্ছা, এবিসি ওপেন স্কুল এই এই ভাইটা কে আছেন? আমাদের এবিসি ওপেন স্কুল নামে কোনো স্টুডেন্ট নাই। সো আমরা যখন আপনাদের আমাদের ড্রপ আউট সিস্টেমটা বলে দেই, সেটা হচ্ছে আমরা সাডেন একটা টাইম পর পর একটা ড্রপ আউট করা হয়, সেটা হচ্ছে আপনাদের ক্লাসের অ্যাসাইনমেন্টের উপর ডিপেন্ড করে। আপনি সাপোজ অ্যাসাইনমেন্ট আমরা 10টা দিলাম, আপনি 4টা করলেন, 6টাই করলেন না, সেই ক্ষেত্রে যদি আপনি ড্রপ আউট হন, তাহলে আপনাকে ক্লাসরুম থেকে বের করা হবে না এবং ফেসবুক গ্রুপ থেকে বের করা হবে না, অনলি চ্যাট থেকে বের করে দেওয়া হবে, এবং আপনি বাকি সবগুলো অ্যাসাইনমেন্ট কভার করে আপনাদের গ্রুপের যে অ্যাডমিন থাকবে, যেরকম আপনাদের গ্রুপে বাদশা এবং শফিউল আছে, তাদেরকে নক করে বলবেন ভাই আমার অ্যাসাইনমেন্ট ডান, আমাকে ব্যাচে অ্যাড করেন, আপনাকে আবার ব্যাচে অ্যাড করে দেওয়া হবে। বাট আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাসাইনমেন্ট না করবেন তখন পর্যন্ত আপনি ব্যাচে অ্যাড হবেন না, লাইভ ক্লাস করতে পারবেন না, বাট আপনার হচ্ছে ক্লাসরুম থেকে ভিডিও নিয়ে কভার করে দেন আপনাকে অ্যাসাইনমেন্ট করে আবার ক্লাসে জয়েন করতে হবে। আচ্ছা, রিয়াজ আহমেদ ভাই হচ্ছে এবিসি ওপেন স্কুল, আপনি এটা নামটা চেঞ্জ করে নেবেন ভাই, কারণ এটার কারণ আপনার প্রবলেমে পড়বেন হচ্ছে আমরা যখন সার্চ দিব আমাদের মাস্টার ডাটাবেস, তখন আমরা দেখবো যে আচ্ছা ওকে রিয়াজ ভাইয়ের নামে কোনো অ্যাসাইনমেন্টই জমা হয় নাই, কারণ আমরা রিয়াজ ভাইকে নাম্বার দিই না, আমরা দিছি এবিসি ওপেন স্কুলকে নাম্বার দিছি। এই যে ব্যক্তিরা দেখতেছেন আব্দুল্লাল মামুন, সে ক্লাসরুমে আব্দুল্লাল মামুন, সে মেসেঞ্জারও আব্দুল্লাল মামুন, সে আমাদের মাস্টার ডাটাবেসও আব্দুল্লাল মামুন, অনিক রহমান, আসাদ হাজারি, তারপরে হচ্ছে আপনার ফজিলাতুন নেসা, জামশেদ মিরাজ, এদের দেখেন সবগুলো হচ্ছে বোঝাই যাচ্ছে যে এগুলো হচ্ছে মানে নাম দেখে আমরা বুঝতে পারবো এটা কে। সো আপনারা এগুলো এটা চেঞ্জ করে নেবেন যে আছেন। আচ্ছা, আমরা অ্যাসাইনমেন্টটা মার্কিং করে যেভাবে, সেটা হচ্ছে আমরা এই অ্যাসাইনমেন্ট এখানে ক্লিক করলে দেখবো এটা চলে আসছে, দেন আমরা এটা ওপেন করব। ওকে, মোটামুটি একটা গ্রাফিক্স করছে, 38টা ভিউ আছে। আচ্ছা এটা যেটা ভাইয়াটা ভাইয়া করছেন সেটা হচ্ছে আপনার চেষ্টা করছেন করার জন্য, এবং এটা আমাদের চোখে হিসাবে যেটা এটা যেরকম আপনার মনে আমাদের মনে হয়েছে, যেরকম সাপোজ যদি 100 মার্ক হয়, আমাদের যদি মনে হয় আমরা 90 পাওয়ার মতো আপনি অ্যাসাইনমেন্ট দিচ্ছি, তাহলে 90, বা 80 পাওয়ার মতো হলে 80, বা 70, সাপোজ ধরুন আপনার এটা হচ্ছে আপনি 90 পেলেন, 90 পাওয়ার পরে আমরা একটা অ্যাসাইনমেন্ট রিটার্ন করে দিব, একটা কমেন্ট দিতে পারি নাও দিতে পারি যে গুড জব, বা আপনার যদি কোনো ল্যাকিংস থাকে তাহলে ল্যাকিংসটা বলে দিব যে
এই জায়গাটা একটু ইমপ্রুভ করেন। দেন আমরা যখন রিটার্ন করে দিব, দেন আপনি একটা মেইল পাবেন, এবং আপনার ক্লাসরুমে যখন এটা এটা হচ্ছে আমার অ্যাজ এ ক্লাস টিচার হিসেবে আমার ইন্টারফেস, দেখেন একটা মার্ক চলে গেছে আপনার আরিফুল ভাই যে আছেন তার মেইলে দেখবেন একটা মার্ক চলে গেছে, এবং তার ক্লাসরুমে একটা মার্ক চলে যাবে এবং একটা কমেন্ট দেবে। এর রিপ্লাইতে আপনারা কোনো কমেন্ট করবেন না, বা এর রিপ্লাইতে আপনারা কিছু বলবেন না, বা এখানে আমি একটা আপনাকে একটা মন্তব্য করলাম যে আচ্ছা তোমার এই কাজটা ঠিক হয় নাই, এটা এভাবে করে করতে হবে বা আরো ভালো করতে হবে, দেন এর রিপ্লাইতে আপনারা কোনো কমেন্টে আসবেন না। বা আপনার অ্যাসাইনমেন্টটা হচ্ছে সাপোজ ধরেন আমাদের প্রিভিয়াস ব্যাচের এক্সপিরিয়েন্স থেকে যেটা বলি সেটা হচ্ছে আমাদের হচ্ছে প্রতিটা অ্যাসাইনমেন্ট আমরা খেয়াল করে দেখি। সো কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা হচ্ছে ওভার স্মার্ট, তারা কি করে প্রিভিয়াস কোনো অ্যাসাইনমেন্ট কি করে জমা দিয়ে দেয় বাইসে যাওয়ার জন্য। বাট আমরা যখন এটা দেখবো যে আপনার অন্য কোনো অ্যাসাইনমেন্ট জমা দিতেছেন বা ফেক অ্যাসাইনমেন্ট, তখন আমরা যদি এখানে একটা কমেন্ট দিয়ে দিই নাম্বার জিরো দিয়ে যে ইউর অ্যাসাইনমেন্ট নট সাবমিটেড বা আপনার ফেক অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, তখন সেটা আপনি কমেন্টে আপনি এটা আর কোনো রিপ্লাই দিবেন না, আপনি প্রয়োজনে আবার নতুন করে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। গুগল ক্লাসরুম, ক্লাস ভিডিও, অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট, কিভাবে মার্কিং হয়, সব ক্লিয়ার? আচ্ছা, ক্লাসরুমের অ্যাসাইনমেন্ট জমা দেওয়া বা আমি ক্লাসের ভিডিও কিভাবে পাবো, এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আরেকটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে প্রতিটা ব্যাচেই মিক্সিং স্টুডেন্ট থাকে। কেউ হয়তো মার্কেট প্লেসে আগের থেকে কাজ করে বা অন্য ইনস্টিটিউট থেকে শিখছে, হয়তো বা ওইখানে ভালো সাকসেস পায় নাই বা এই জন্য আসছে, বা আরো স্কিল ডেভেলপ করার জন্য আসছে, বা কেউ হচ্ছে গ্রাফিক্স বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, সে ওয়ার্ডপ্রেসে আইডিয়া নেওয়ার জন্য এডমিশন নিছে, সে আগের থেকে ভালো কাজ করে, ঠিক আছে। সো আবার কেউ একেবারে জিরো। সো আমরা আমাদের যে গ্রুপটা সেখানে হচ্ছে যারা একটু অ্যাডভান্স আছেন তারা অ্যাডভান্স রিলেটেড কোনো টপিক বা কোনো কিছু নিয়ে আলোচনা করবো না। আপনাদের যদি যারা অ্যাডভান্স রিলেটেড কোনো কিছু আলোচনা করার মতন থাকে তাহলে আমরা পার্সোনালি যার যার ইনবক্সে যেয়ে করব, ঠিক আছে। আর যেহেতু আমাদের বেসটা একেবারে জিরো থেকে, তো আমাদের আজকের ক্লাসটা যেরকম দেখতেছেন একেবারে বেসিক থেকে দেখানো হচ্ছে, নেক্সট ক্লাসটাও বেসিক মোটামুটি হবে, তারপর আস্তে 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 আপনাদের অ্যাডভান্স পর্যন্ত যাওয়া হবে স্টেপ বাই স্টেপ। সো যারা সিনিয়র থাকবেন তারা ট্রাই করবেন, যারা একেবারে জিরো তাদেরকে সাথে নিয়ে আগানোর জন্য, তাহলে হবে কি আপনার সময়টাই বাঁচবে। একটা বেসিক নর্মাল ক্লাসটা যদি কম হয় তাহলে আপনি যে সিনিয়র আছেন আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট সাবমিট করার ডেট কদিন থাকে? অ্যাসাইনমেন্ট সাবমিট করার ডেট থাকে আজকে আমি অ্যাসাইনমেন্টটা জমা দিব, আপনাকে যে অ্যাসাইনমেন্ট দিব সেটা নেক্সট ক্লাস আপনাদের শুক্রবার, শুক্রবার আগে জমা দিবেন। আপনাদের দুটা ক্লাস হবে উইকে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যারা ব্যক্তিরা যারা অ্যাসাইনমেন্টটা জমা দেন নাই, আজকের ডেট অনুযায়ী আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার নিয়ম, সেটা হচ্ছে আপনার যেহেতু আপনার শুক্রবার ক্লাস করছেন, দেন হচ্ছে আজকে সোমবার, আজকের মধ্যে আপনার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা। তো এই যে যারা অ্যাসাইনমেন্ট জমা দেন নাই, আপনাদের অ্যাসাইনমেন্টটা আমি যদি আজকে মার্কিং করে দিতাম বা মিনাজ ভাই যদি আজকে মার্কিং করে দিত, পরবর্তীতে তো আমরা এই অ্যাসাইনমেন্টে আমরা রিটার্ন করতাম না। তো এরা যারা অ্যাসাইনমেন্টগুলো জমা দিবেন তো তারা তো পরবর্তীতে পিছনে পড়ে গেলেন। সো যারা লেট অ্যাসাইনমেন্ট জমা দিবেন তারা ওয়েট করবেন, কারণ আমরা দুইটা তিনটা অ্যাসাইনমেন্ট দেখার পরে আবার সবগুলো একবার রিচেক দিই। সো যদি আপনি লেট অ্যাসাইনমেন্ট জমা দেন তাহলে আপনার হোস্টিং ফুল হয়ে যাবে, হোস্টিং ফুল হয়ে গেলে আপনার অ্যাসাইনমেন্ট করতে প্রবলেম হবে। সো অন একটা ক্লাসের অ্যাসাইনমেন্ট একটা ক্লাসের মধ্যে কভার না করলে আপনার নিজেরে চাপে পড়ে যাবেন, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো কথা আছে? ক্লাসরুম নিয়ে কোনো আর ইস্যু আছে? এমডি ফিরোজ হোসেন সাবমিট করছেন, সাবমিট করছেন বাট আপনার টার্ন ইন করেন নাই। এই দেখেন আপনার অ্যাসাইন করা হয়েছে, বাট আমি যদি আপনার এখানে ক্লিক করি অ্যাসাইন করা হয়েছে বাট আপনার এখানে কিন্তু আসে নাই, শো করতেছে না, তাই আপনি অ্যাসাইনমেন্টটা আবার সাবমিট করার সময় টার্ন ইন করে দিবেন। এটা আপনার হচ্ছে এই যে আপনাদের এই ব্যাচে ঠিক এই যে এইটা ফুললি দেখবেন, আপনি এটা যদি ওপেন করেন তাহলে দেখবেন এখানে আমি ডিটেইলসে বলে দিছি কিভাবে টার্ন ইন করতে হয়। অ্যাসাইনমেন্ট আমি কিভাবে জমা দিতেছি, দেন আমি লিংকটা দিলাম, এই যে টার্ন ইন করে দিতেছি, ঠিক আছে, টার্ন ইন করে দিতেছি। সো অ্যাসাইনমেন্টটা দেখবেন, মানে এই ভিডিওটা দেখবেন, দেখলে হচ্ছে আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে। আর আমার যতগুলো ক্লাস হবে সবগুলো ক্লাস হচ্ছে এই চ্যানেলে পাবলিশ করা হবে। সো আপনারা
চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, দেন তাহলে হচ্ছে আপনার ক্লাসরুমে দেওয়ার সাথে সাথে ক্লাসরুমে গিয়ে খোঁজা লাগবে না, আপনার অটোমেটিক নোটিফিকেশন চলে আসবে। ক্লাসরুম ক্লিয়ার? ক্লাসরুম, ক্লাস শিডিউল, এভরিথিং ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে পিসি এনভায়রনমেন্ট এবং হচ্ছে আমাদের এক্সটেনশন, বুকমার্কিং, এই জিনিসগুলো দেখব। আচ্ছা আপনারা দেখবেন এটা হচ্ছে আমার মেইন মেইন ব্রাউজার, আমি এটাতে কাজ করি সব সময়। দেখেন এখানে আমি কিছু এক্সটেনশন ইউজ করছি, এটা এই এক্সটেনশনগুলো আমার কাজ প্রায় 50-60% ইজি করে দেয়, কারণ হচ্ছে এই এক্সটেনশন গুলো আমাকে অনেক কিছু হেল্প করে। আজকে আমরা এই এক্সটেনশন গুলোই করবো। আচ্ছা একটা আমি একটা গুগল ডক নিয়ে নিই এক্সটেনশন এক্সটেনশন গুলোর জন্য আপনাদের একটা ডক বানিয়ে দিব। এক্সটেনশন CMBD 66। আচ্ছা এটা হচ্ছে আমার একটা ফ্রেশ ব্রাউজার। প্রথমে আমরা যে এক্সটেনশনটা দেখব সেটা হচ্ছে আমাদের কোনো স্ন্যাপ নেওয়ার জন্য, যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে স্ন্যাপ নেওয়ার জন্য, আমাদের পিসিতে স্ন্যাপ নেওয়ার জন্য। সেটার জন্য আমরা দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে আমরা লাইট শটের ক্রোম এক্সটেনশনটা ইউজ করতে পারি এখানে, আর একটা হচ্ছে আমি একটা লাইট শট ডাউনলোড করে নিতে পারি। দেখেন লাইট শট টুল ফর ম্যাক এন্ড উইন্ডোজ, আর লাইট শট হচ্ছে ক্রোম এক্সটেনশন। ক্রোম এক্সটেনশনটা যদি আপনি ইউজ করেন তাহলে শুধুমাত্র আপনি এই ব্রাউজারের যে কোনো কিছু আপনি স্ক্রিনশট দিতে পারবেন, এখানে একটা আইকন আসবে আইকন থেকে। আর যদি আপনি কোনো এটা ডাউনলোড করে নেন তাহলে হচ্ছে আপনি আপনার পিসির যে কোনো জায়গা থেকে আপনি ইনস্টল করতে পারবেন, পিসির যে কোনো জায়গা থেকে আপনি স্ট্যাপ দিতে পারবেন কন্ট্রোল প্লাস যে প্রিন্ট স্ক্রিন যে বাটনটা আছে সেটা দিয়ে। আর যদি আমরা এটা নেই তাহলে হচ্ছে ঠিক এখানে ক্লিক করব, দেন আমার যতটুকু প্রয়োজন পড়বে আমি ঠিক ততটুকু স্ক্রিনশট নিব। দেন আমার যদি এখানে কিছু মার্কিং করা লাগে, দেন হচ্ছে আমি যদি এটা মার্কিং করে দিতে চাই, এই কাজগুলো করব আমরা ক্লায়েন্টের ক্ষেত্রে বিভিন্ন কাজের সময়। সাপোজ ক্লায়েন্ট আপনার সাথে একটা বিষয়ে তর্ক করতেছে, ক্লায়েন্ট বলতেছে যে তোমার এই জিনিসটা পারফেক্ট না, বা আপনি দেখতেছেন যে হচ্ছে এই জিনিসটাতে প্রবলেম, ক্লায়েন্টকে ফিক্স করে দিতে হবে, দেন আপনি এটা মার্ক করে দিলেন। এখানে হচ্ছে আপনি অ্যারো দিয়ে বুঝিয়ে দিতে পারবেন, দেন হচ্ছে এখানে টেক্সটের অপশন আছে, টেক্সট দিতে পারলেন প্লিজ সলভ দিস, বা এই টাইপের কিছু যদি টেস্ট করে দিলেন এটা বড় করতে পারবেন, বড় করে এটা ঠিক মতো দিতে পারবেন। আচ্ছা আমরা অনেক সময় যারা নিউ আছেন তারা জানেন না, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন মার্কেট প্লেসের বিভিন্ন অ্যালগোরিদম অনুযায়ী আমরা কোনো কিছু হচ্ছে আমরা লিঙ্ক শেয়ার করতে পারি না, কিছু বাইন্ডিং থাকে। তো সেক্ষেত্রে আমরা এই স্ক্রিনশটের মাধ্যমে আমরা বিভিন্ন ইনফরমেশন ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারি। সেটা হচ্ছে আমি এখানে স্ক্রিনশটে কি লিখলাম সেটা মার্কেট প্লেসটা ওরা এটা ধরতে পারে না। সো আপনি এটা যদি সেভ করতে চান তাহলে এখান থেকে সেভ করে নিতে পারবেন, কপি করে পেস্ট করতে পারবেন, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে পেস্ট করতে পারবেন, অথবা আপনি এটা ওদের ক্লাউডে আপলোড করবেন, ক্লাউডে আপলোড করে দেন লিংকটা হচ্ছে আপনি দিয়ে দিবেন। লাইট শট ক্লিয়ার? লাইট শটের স্ক্রিন ক্লিয়ার? এটা আপনাদের ডকটা দিয়ে দিব, ভাইয়া ফায়ার শট ইউজ করি, লাইট শটের মাঝে মাঝে ঝামেলা করে। আচ্ছা ফায়ার শটের একটা কাজ, এটা হচ্ছে যে এটা হচ্ছে ফায়ার শট, ফায়ার শট দিয়ে যে কাজ করবেন আপনার লাইট শট দিয়ে আপনি সেটা করতে পারবেন না। লাইট শটের কাজ আর ফায়ার শটের কাজের মধ্যে পার্থক্য আছে। আপনার হচ্ছে সাপোজ হচ্ছে আপনি কোনটা দেখাবো,
আপনি এটাকে ফায়ারশট দেয় এটার স্ক্রিনশট নিতে পারবেন এই পেজটার? পারবেন না। এখন আমার এই পেজের স্ক্রিনশটটা নেওয়া লাগবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি লাইটশটের অ্যাপসটা ডাউনলোড করব, দেন হচ্ছে আমি কন্ট্রোল প্লাস হচ্ছে আমাদের যে প্রিন্ট স্ক্রিন যে বাটনটা যেটা ডিলেটের পাশে থাকে সেটা ক্লিক করব। এই দেখেন এই যে এভাবে করে আমি দিয়ে দিচ্ছি, দেন আমি এই এটা ক্লাউডে দিলাম। ক্লাউডে দেওয়ার পর এই নিচে থেকে এটা কপি করে যেখানে দিয়ে দেব সেটাই আপনাদের চ্যাটে দিয়ে দিলাম, চ্যাট থেকে এটা দেখে নিতে পারবে। ওকে, ক্লিয়ার লাইট শট। আচ্ছা, লাইট শটের পরে যেটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, সেটা হচ্ছে একটা ওয়েবসাইট কি দিয়ে তৈরি করা সেই জিনিসটা আমার আগে জানতে হবে। সেটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে একটা ওয়ার্ডস্টান, একটা গুগল ক্রোম এক্সটেনশন আছে, আমরা সেটা ইউজ করব। এটা হচ্ছে ওয়ার্ডস্টান। এই এক্সটেনশনটা সবার পিসিতে থাকতে হবে, এবং আমি যদি পাঁচটা আলাদা আলাদা যদি আমি ব্রাউজার ইউজ করি, আমি পাঁচটা আলাদা আলাদা সিঙ্ক ইউজ করলে আমি পাঁচটা আলাদা আলাদা সিঙ্কের ভিতরেই আমি ওয়ার্ডস্টান ইউজ করব। আচ্ছা, হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়েছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপের কাজটা হচ্ছে সাপোজ ধরেন আমি যদি এই ওয়েবসাইটে যাই, সাপোজ ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইটটা দিল যে দেখো তুমি এই কাজটা করতে পারবে কিনা। এখন আপনি তো ওয়ার্ডপ্রেস জানেন, এখন সাপোজ আপনি সাইটে ঢুকলেন, ঢুকে দেখলেন যে অফ, ওকে ইজি, এটা তো এইভাবে করা যাবে, ওকে কোনো সমস্যা নাই। বাট এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস না, এই ওয়েবসাইটটা কাস্টম কোনো কোড ইউজ করছে, কোনো পিএইচপি ফাংশনালিটি আছে, জাভা ফাংশনালিটি আছে, সেটা তো আপনি দেখতে পারলেন না। সেজন্য করতে তখন হবে হবে কি যে আপনার কিছু কিছু ফাংশনালিটি আপনি ক্লায়েন্টকে দিতে পারবেন না, কাজটা ক্যান্সেল হবে। সো আপনি ক্লায়েন্ট কোনো আপনাকে সাইট দেওয়ার সাথে সাথে আপনি এই হোয়াটসঅ্যাপে যাবেন, হোয়াটসঅ্যাপে ক্লিক করলে এই দেখেন ফুল জিনিসটা চলে আসছে, যেটা রিয়েল হোমস থিম ইউজ করছে এবং প্লাগইন হচ্ছে মডগ্রেস ক্যালকুলেটর ইউজ করছে। ওকে, তাহলে যেটা রিয়েল হোমস থিম ইউজ করে তাহলে অবশ্যই আমি রিয়েল হোমস থিম দিয়ে এই সাইটটা করতে পারবো। এবং এখানে হচ্ছে আমার ফন্ট কি কি ইউজ হয়েছে মোটামুটি আমাকে একটা আইডিয়া দিয়ে দিছে। বুঝতে পারছেন যে এই এক্সটেনশনটার কাজ? আচ্ছা, আমরা আরেকভাবে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফাংশনালিটি চেক করতে পারি, সেটা হচ্ছে থিম ডিরেক্টর ওয়েবসাইটে যে ডাব্লুপি থিম ডিরেক্টর। হ্যাঁ, সিএমএস তো যে লেখাই আছে, যে দেখেন নাই সিএমএস ওয়ার্ডপ্রেস। আচ্ছা, যেহেতু থিম ইউজ করছে তাহলে এটা ওয়ার্ডপ্রেসই করা, বাট এই থিমের ফাংশনালিটিতে এটা আমার সাইটে আমি কাজ করার সময় আমি কিছু কিছু জিনিস হচ্ছে থিম অপশন থেকে পিএসপির বা হচ্ছে আপনার যে জেনারেল কিছু থিম অপশন কিছু কোডিং থাকে সেগুলো চেঞ্জ করে দিই। যেরকম হচ্ছে আমি যদি আপনাদের একটা থিম দিই, দেখবেন হচ্ছে থিম দিলাম আস্ট্রা থিম, বাট আপনি যখন ওটা ইউজ করবেন দেখবেন ওখানে এবি রবিন থিম দেখাবে। সো এগুলো হচ্ছে থিম অপশন থেকে চেঞ্জ করা যায়। আচ্ছা, আরেকটা সাইট হচ্ছে যেটা হচ্ছে সবচেয়ে বেশি কাজের, সেটা হচ্ছে ডাব্লুপি থিম ডিরেক্টর। আপনি চাইলে এখানেও আপনি সাইটটা পাবলিশ করতে পারেন, বাট দেখেন এইখানে আপনি ডাব্লুপি থিম ডিরেক্টরে গেলেন, দেন পাবলিশ করলেন, এটা প্রসেসিং করতেছে, ডাটাটা অ্যানালাইজ করতেছে। এটাতে আপনি যতটুকু সময় ব্যয় করবেন অতটুকু সময় ক্লায়েন্ট আরেকজনকে হায়ার করে ফেলে। ওকে, দেখেন এখানে এটা কি বলছে, এটা রিয়েল হোমস থিম ভার্সন 3.10.1 এবং এটার অথর হচ্ছে ইন্সপায়ার থিম, থিম প্রোভাইডার ইন্সপায়ার থিম, থিম হচ্ছে থিম ফরেস্টের, মর্টগেজ ক্যালকুলেটর ইউজ করছে এবং এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কনফিগার করা। সো আপনারা চাইলে ডাব্লুপি থিম ডিরেক্টরে এটা ইউজ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপটা অবশ্যই ইউজ করতে হবে। ওয়ার্ডস্ট্যান্ডটা ক্লিয়ার।
আচ্ছা, এরপরে যেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট এক্সটেনশন, সেটা হচ্ছে কালার জিলা। কালার জিলা, কালার পিকার, এগুলো হচ্ছে সেম টাইপেরই, বাট কালার জিলাটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে। কালার জিলা গুগল ক্রোম এক্সটেনশন, আমরা এখানে যাব, আমি এগুলো সবগুলো লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা কালার জিলাটাকে অ্যাড টু এক্সটেনশন দিয়ে ওপেন করি। হ্যাঁ, সবগুলো গুগল ডকে লিংক দিয়ে দিব। আচ্ছা, এই হচ্ছে আমার কালার জিলাটা ওপেন। এখন ক্লায়েন্ট আপনাকে এই সাইটটা দিল, বললো এই সাইটটা থেকে তুমি ইনফরমেশন নিয়ে আমার সাইটটা করে দিবা, বা আপনাকে একটা ডেমো সাইট দিল যে আমার এরকম একটা সাইট লাগবে, তখন আপনি কাজ করতেছেন করতেছেন। এখন আপনার হচ্ছে কাজ করতে করতে এখন আপনার এই যে লেখাটা, এই লেখাটার কালারটা চেঞ্জ করতে হবে। এখন আপনি কখনোই এটা চোখ দিয়ে দেখে কালারটা আন্দাজ করতে পারবেন না, কারণ এই একটা কালারের প্রায় 1 লাখের উপরে ফর্ম আছে। মানে আপনার জাস্ট একটা একটা মানে আপনার হচ্ছে কি বলে RGB কোড, অথবা আপনি যদি এটা কি বলে আরেকটা হচ্ছে যেটা ব্ল্যাক হোয়াইট, এটা নামটা ভুলে গেছি, RGB কোডের যদি একটা আপনার ওয়ার্ড আপনি এদিক ওদিক করে দেন, এই কালারটা অনেক ডিফারেন্ট পর্যায়ে চলে যাবে। তো সেক্ষেত্রে আমাদের কোনো কালার কপি করার জন্য কোনো ওয়েবসাইট থেকে আমরা কালার জিলা ইউজ করব। এই কালার এখানে ক্লিক করার পরে পেজ কালার পিকার অ্যাক্টিভ, এটাতে ক্লিক করার পর এই যে আমার যে ক্রস বাটনটা আছে সেটা আমি এখন যেটার উপরে গিয়ে ধরবো, দেখেন এই যে আমার কালার চলে আসতেছে, এই যে আমার হচ্ছে এই কালারটা লাগবে, এই কালারটা আমি এখানে ক্লিক করার পরে কালারটা আমার কপি হয়ে গেছে। এখন এই কালারটা আমি আমার সাইডে কাজ করার সময় যে জায়গায় দরকার পড়বে সেই জায়গায় আমরা জাস্ট পেস্ট করে দেবো। এই এটা হচ্ছে সেই কালারটা, এই যে কালারটা সেম টু সেম, আপনার একটু 19-20 হবে না, আর এটা নিয়ে কোনো ক্লায়েন্ট আপনি কোনো কমপ্লেন করতে পারবেন না। কিছু কিছু ক্লায়েন্ট পাবেন আপনারা ভবিষ্যতে কাজ করতে গেলে, যারা একেবারে নিউ আছেন, তারা হচ্ছে লগা কালার আপনাকে যে ক্লায়েন্ট যেটা বলবে সেটা সেম টু সেম ওকে সেটাই দিতে হবে, একটু 19-20 হলে ও আপনার কাজ অ্যাকসেপ্ট করবে না। সো আপনাকে একবার পারফেক্ট কালার দিতে হলে কালার পিকার ইউজ করবেন। আচ্ছা, এখন তো আমার এই সাইটটা যেহেতু ক্লায়েন্ট আমার কপি করতে বলছে, এই সাইটে আমার কম কয়েকটা ইমেজ দেওয়া আছে, বাট আপনি কিছু কিছু সাইট পাবেন সেই সাইডে হচ্ছে আপনার সাপোজ 50-60টা ইমেজ দেওয়া আছে, আর আপনি কি প্রত্যেকটা সাইটে ইমেজ কি ধরে ধরে চেক করবেন? আবার সাইটটা যদি আপনার হচ্ছে কোনো কোডিং করা সাইট হয় তাহলে তো হচ্ছে আপনার ওটাকে ইন্সপেক্ট করে দেন হচ্ছে আপনাকে ইমেজ গুলো আলাদা করতে হবে, করে সেভ করতে হবে। তো সেই জন্য আমরা ওগুলা না করে আমরা দুইটা প্লাগইনের দুইটা এক্সটেনশনের মাধ্যমে করতে পারবো। সেটা হচ্ছে একটা হচ্ছে এই এক্সটেনশন ইমেজ ডাউনলোডার, আর একটা হচ্ছে আপনার CSS পেপার। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে CSS পেপারটা দেখি। CSS পেপারটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট এক্সটেনশন, আর এর মধ্যে একটা পরে ইমেজ গুলো ডাউনলোড করার জন্য CSS পেপার গুগল ক্রোম। অ্যাড টু ক্রোম অ্যান্ড অ্যাড এক্সটেনশন, এই যে আমার সাইটটা, এই সাইটটা যে আমি ঠিক CSS পেপারে ক্লিক করব, ক্লিক করার পরে ও আমাকে একটা ইনফরমেশন দিতে আছে, সেটা হচ্ছে একটা প্রথমে যে ইনফরমেশন দিব সেটা আমার CSS কিছু ইনফরমেশন দিবে, যে আমার হেডিং ট্যাগ গুলো হচ্ছে রুবিক এবং সেন্স সেন্সরিফ হচ্ছে লগা ফন্ট দেওয়া, এবং বডি ফন্ট গুলো হচ্ছে সেম ফন্টে দেওয়া, এবং এখানে CSS ফাইল আছে টোটাল 840 KB, লোড টাইম 2 সেকেন্ড, ঠিক আছে। আর এরপর হচ্ছে এটার কালারস, এই ওয়েবসাইটে কতগুলো কালার ইউজ করছে দেখেন। আমি কালার পিকার ছাড়াও আমি এই কালারটা এখান থেকে কপি করতে পারবো, এই যে এই যে এই কালারটা, এই কালারটা আমার এখানে চলে আসছে, তারপরে বাটনের কালারটা এটা চলে আসছে, তারপর হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে আমি কিছু কালার ইউজ করছি সেগুলো সব চলে আসছে। একেবারে হচ্ছে আপনার দেখেন এই কালারটা আর এই কালারটা আমার কাছে সেম মনে হচ্ছে না, বাট এটা কিন্তু সেম না, বা এই কালারটা আর এই কালারটা কিন্তু সেম না। দেখেন কোডের মধ্যে দেখেন 39 কিন্তু 69, সো পারফেক্ট, একেবারে 100% একুরেট কালারের জন্য আপনি এখান থেকে কপি করতে পারবেন। তো এর থেকে বেটার ভাবে কোনো কালার কপি করার অপশন নাই, একেবারে এভরিথিং।
যতগুলো কালার ইউজ হয়েছে, এবং এটার অপাসিটি হচ্ছে 70%, এটার অপাসিটি হচ্ছে 80%। সো এই যে এই জিনিসটা দেখেন, এই যে এটার হচ্ছে মনে বেবি 80% আর এটা হচ্ছে 70%। সো আপনি যদি চোখের আন্তরে যদি কালারটা চেঞ্জ করতে যান, দেখবেন কালার গুলো হচ্ছে এদিক ওদিক হয়ে যাবে। তো আমার এত কিছু না করে আমি জাস্ট এখান থেকে কপি করে নিব। সিএসএস পেপারটা ক্লিয়ার? হ্যাঁ, সবগুলো আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে অ্যাড করবেন। আচ্ছা, এটা তো আরেকটা কাজ দেখানো হয়নি, সেটা হচ্ছে লগে আপনার এই যে ইমেজ অ্যাসেটস এ গেলে এই ওয়েবসাইটের যত ইমেজ যত আইকন আছে সব চলে আসবে, আইকন সহ আপনার অন্য অন্যান্য যে আপনার অনেক ধরনের এক্সটেনশন পাবেন যেগুলো আপনি ইমেজ ডাউনলোড করতে পারবেন, সেগুলোতে আপনার আইকন গুলো ফুললি ভালোভাবে আসে না। বাট এখানে দেখেন এভরিথিং, এভরি আইকন, যত আইকন আছে আরো লোডিং হচ্ছে, আইকন থেকে শুরু করে আপনার ইমেজ যা যা আছে সব। এখন আমার তো সবগুলোই লাগবে, সো আমি এক্সপোর্ট অল দিয়ে এক্সপোর্ট করে নিব। এই যে আমার অ্যাসেটটা জিপ আকার ডাউনলোড হচ্ছে, আমি যখন জিপটা ভাঙবো দেখবো যে আমার সবগুলো ইমেজ এখানে চলে আসছে। দেন আমি একটা করে ইমেজ আমি সবগুলো একসাথে আমার মিডিয়াতে আপলোড করে দিয়ে আমার ইমেজ টিমেজ কোনো টেনশন নাই, খালি দেখবো কোন সেকশনে কোন ইমেজ, জাস্ট মিডিয়া থেকে টান্দা টান্দা নিয়ে নিব। ক্লিয়ার? তো আমি একসাথে আমার সবগুলো ইমেজ ডাউনলোড করতে পারছি, তা নাহলে আমার একটা একটা করে এটা দেখেন, কারণ আমার এই ইমেজটা লাগবো, এই ইমেজটা আমি কই থেকে নিবো, আমি ইমেজ কি করতে হবে এখন ইন্সপেক্ট করতে হবে। এত যাই ঝামেলা ভাই চাইতে পারবো না, কারণ আমার হাতে অনেক কাজ, কারণ আমার একটা না অনেকগুলো কাজ করতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আপনার এই সিএস পেপারটা অন রেখে আপনি দেখেন, যখন আমি এখানে ক্লিক করলাম এইটার যে আপনার প্যাডিং মার্জিন কি দেওয়া আছে, লাইন হাইট, ফন্ট সাইজ, কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এভরিথিং সব চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে সিএসএস পেপারের কাজ, এইটা হচ্ছে সিএসএস পেপারের এক্সটেনশন। আপনি সিএস পেপারে ক্লিক করবেন, ক্লিক করে আমার এই প্রপার্টি বা সিএস পেপারে ক্লিক করার পরে আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা কতটুকু সেকশন নিছে, তারপর হচ্ছে এটার ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, তারপর হচ্ছে এটার দুইটা কালার ইউজ করছে, একটা হচ্ছে এই ব্ল্যাক কালারটা হচ্ছে এটা, আর ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এটা। বুঝতে পারছেন সিএসএস পেপারটা মোটামুটি আমাদের অনেক কাজ সহজ করে দেয়। সিএসএস পেপারটা ক্লিয়ার ভাই? আমার আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আসি হচ্ছে লগে আমাদের ওয়েবসাইটের স্ক্রিনশট নেওয়ার জন্য। আচ্ছা, এখন এটা হচ্ছে আমার একটা পেজ, আমি কাজ করলাম, ফুল কাজ করলাম। আমরা সাধারণত ওয়েবসাইটে কাজ করার পরে ক্লায়েন্টকে হচ্ছে স্ন্যাপটা জমা দেই, কারণ আমার তো হচ্ছে লগা লিংক দিলে আমার হচ্ছে লস হবে, কারণ আপনারা যখন ফাইবারে কাজ করবেন দেখবেন হচ্ছে ফাইবারে কিছু কিছু গিগে দেখবেন 15টা 20টা করে ইমেজ দেওয়া, 5টা 4টা 5টা ইমেজের পরে প্রতিটা ইমেজের সাথে একটা করে হচ্ছে রিভিউ বা রেটিং দেওয়া থাকে। ওইগুলো হচ্ছে আপনি যদি ক্লায়েন্টকে কোনো ইমেজ সাবমিট করেন যে আপনার ডেলিভারি হিসাবে, দেন ক্লায়েন্ট কোনো যদি আপনাকে রিভিউ দেয় তখন ওই ইমেজটা আপনার গ্যালারিতে চলে যায় এবং ওই ইমেজের উপরে একটা পপ আপের মতো একটা রিভিউ শো করে। এই জন্য আমরা সবসময় ডেলিভারির সময় আমরা ইমেজ সাবমিট করি। এখন আমি এটা কাজ করলাম, কাজ করার পর আগে কি সাবমিট করব, ওইখানে তো আমাদের ফাইল সাবমিট করতে হয়, তো আমাদের কাছে তো কোনো ফাইল নাই যেহেতু আমি একটা ওয়েবসাইটে কাজ করছি, তখন আমি ফাইল হিসেবে স্ন্যাপ নিয়ে ওকে দিয়ে দিব, কারণ ক্লায়েন্ট তো জানি ওর ওয়েবসাইটে কাজ হয়ে গেছে। তো এখন আমার তো স্ন্যাপটা নিতে হবে, এখন আমার ক্লায়েন্টকে ভিজুয়ালাইজ করানোর জন্য বা ওই ইমেজটা অন্য আদার্স ক্লায়েন্টরাও যখন আমাকে হায়ার করতে আসবে তারা যদি জিনিসটা দেখে তাদের ভিজুয়ালাইজের জন্য আমার ফুল পেজটাকে আমার স্ক্রিনশট দিতে হবে। বাট আমি তো লাইট শট দিয়ে জাস্ট যতটুকু ভিজিবল ততটুকু দিতে পারতেছি। এখন আমার ফুল পেজের জন্য আমার যা আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এই যে একটা আপনার এক্সটেনশন আছে ফুল পেজ স্ক্রিন ক্যাপচার, আমরা সেটা ইউজ করব। যে ফুল পেজ স্ক্রিন ক্যাপচার, ফুল পেজ স্ক্রিন ক্যাপচার গুগল ক্রোম।
add to Chrome, then add extension. এগুলো হচ্ছে যেটা আমি ইউজ করি, বাট আরো অনেক ধরনের স্ক্রিন ক্যাপচার আছে, নিমবাস আছে, তারপর অসাম শট আছে, আপনারা যেটা ভালো লাগবে আপনাদের কাছে সেটা আপনারা ইউজ করতে পারেন, আমার কাছে এটা ভালো লাগছে। আচ্ছা ফুল পেজ স্ক্রিন ক্যাপচারে আমরা যখন এখানে যাব, এটাতে ক্লিক করার পরে আমাদের মাউসটা আমরা নড়াচড়া করব না বা অন্য কোনো পেজে যাব না। দেখেন অন্য কোনো পেজে না গেলে এটা ফুল স্ক্রিনটাকে আস্তে আস্তে স্ক্রল করে এই যে আমাকে ফুল একটা স্ক্রিন দিয়ে দিচ্ছে, এবং এটা আপনি যতই জুম করেন এটা ফাটবে না। এই স্ক্রিন ক্যাপচার দিয়ে আপনি যতই জুম করবেন এটা ফাটবে না, এটা এভাবে থাকবে। ক্লায়েন্টকে যখন দিবেন ক্লায়েন্ট জুম করে পর্যন্ত দেখতে পারবে। আর এটা আমরা হচ্ছে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারি, দেন হচ্ছে এটা আমরা নর্মালি ডাউনলোড করতে পারি, আবার এখানে আমরা ফাইল হিসাবেও এটা ডাউনলোড করতে পারি। এটা আমরা ডাউনলোড করে আমাদের ক্লায়েন্টকে জমা দিতে পারি। আমি যদি এখানে কিছু এডিটিং চাই তাহলে আমরা এই এডিট থেকে ওদের ওয়েবসাইট থেকে আমরা এটা সরাসরি এডিট করতে পারবো, যে আমাদের এখানে যদি কোনো এডিটিং দরকার পড়ে, কোনো লেয়ার নেওয়া লাগলে, তারপর হচ্ছে আমাদের এটা যদি বাড়ানো কমানো লাগে, এভরিথিং আমরা এখান থেকে করতে পারবো। শেপ দেওয়া লাগে, স্টিকার দেওয়া লাগে, স্টিকার নিয়ে আসলাম, সো আমাদের এখানে এডিটিং এর অপশন আছে। কোনো কিছু যদি আমাদের ব্লার করে দেওয়া লাগে, সাপোজ হচ্ছে আমার যদি এইটা ব্লার ব্লার করে দেওয়া লাগে, বা যে জায়গাটা আমরা যদি যে জায়গাটা ব্লার করতে ব্লার করতে চাই সেটা করে দিতে পারবো। তো জিনিসটা ক্লিয়ার, ফুল পেজ স্ক্রিন ক্যাপচারটা। আমাদের তো আমাদের হচ্ছে আমরা তো স্ক্রিনটাকে ক্যাপচার করলাম। এখন অনেক সময় হয় কি, আপনাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন সময়ে আপনাদের স্ক্রিন রেকর্ড করে দিতে হয়। এখন আপনারা স্ক্রিন রেকর্ডের জন্য কি ইউজ করবেন, ওবিএস, ক্যাম্পাসিয়া, ফিল্মোরা, জুম, কোনটা ইউজ করবেন? ওইগুলো ইউজ করলে তো হচ্ছে আপনার আপনার কি বলে এটাকে ভিডিওটা তো হচ্ছে আপনার সাইজটা বেড়ে যায়, এবং এটা আপনার কোথায় আপলোড করবেন, কোথায় ক্লায়েন্টকে দিবেন। সো এত ঝামেলা থেকে আমরা লুম ইউজ করব। এবং সবচেয়ে গত 2 দিনে আমি লুম দিয়ে প্রায় 20 থেকে 25টার উপর ভিডিও বানাইছি। আমার যে মানে রানিং যে কাজটা চলতেছে আপওয়ার্কে, রিয়েল এস্টেট মানে রিয়েল হোমস টিমের ওয়েবসাইট, ক্লায়েন্টের সাথে আমার কোনো কাজই করে দিতে হয় না। ও 10 মিনিট 20 মিনিট বা 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর আসে আর বলে এই ফিচারটা কিভাবে কাজ করলো, দেন ওকে কি আমি টেক্সট করে বোঝানো সম্ভব যে এই ফিচারটা কই থেকে কই কিভাবে কাজ করছে, দেন ওকে আমি একবার শুধুমাত্র লুম দিয়ে ভিডিও বানাই দিছি। ও এরপর আমাকে তার কোনো কাজই করায় নাই, ও খালি কিছু পর পর আসে আর বলে আমাকে একটা ভিডিও ভিডিও দাও, প্লিজ গিভ মি শর্ট ভিডিও ফর দিস এরিয়া। এভাবে এভাবে করে আমাকে জাস্ট শুধু সেকশন গুলো বলে যে এটা কিভাবে কাজ করলো, আমি জাস্ট লুমে যাই একটা ভিডিও করি আপ করে দিই। আচ্ছা লুম ক্রোম এক্সটেনশন, এটা হচ্ছে আর এগুলো কিন্তু সব গুগলের প্রোডাক্ট, এক্সটেনশন গুলো হচ্ছে সব গুগলের এক্সটেনশন। যারা হচ্ছে অ্যাপস ডেভেলপার বা এই এক্সটেনশন আপনিও চাইলে ডেভেলপ করে নিতে পারবেন, গুগলে সাবমিট করতে পারবেন, এভরিথিং। এই লুমটা হচ্ছে আমি হচ্ছে লাগা আমার একটা ক্লায়েন্ট ছিল, যার হচ্ছে আমি একটা ইমেল টেমপ্লেট বানিয়ে দিয়েছিলাম। আমি সর্বপ্রথম লুমটা তার কাছ থেকে পাই, ও আমাকে একটা লিংক দেয়। লিংক দেওয়ার পর বলে এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। লিংকটা ওপেন করে দেখি তো একটা এই লুমের একটা লিংক, এবং ওইখানে ও খুব সুন্দরভাবে আমাকে ডিসক্রাইব করে দিছে যে কোন কোন সেকশনে আমাকে কি কি কাজ ওকে করে দিতে হবে। ওইখান থেকে আমার মানে এই জিনিসটা জানা যে আপনি যখন এই এক্সটেনশনটা ওপেন করবেন, অনেক টাইপের আপনার হচ্ছে এক্সটেনশন পাবেন ভিডিও রেকর্ডিং এর জন্য, বাট লুম হচ্ছে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়। দেন লুমে গেলে আপনাকে এখানে সাইন ইন করতে হবে, অথবা সাইন আপ করে সাইন ইন করতে পারেন। আমি আপাতত হচ্ছে আমার গুগল দিয়ে আমি সাইন ইন করে নিচ্ছি।
I agree terms and condition. ওকে, আমার লুম স্ক্রিন রেকর্ডার ডান। এখন আমি লুমে যাব। লুমে যাওয়ার পর আমি যখন স্ক্রিন রেকর্ডার ফার্স্ট টাইম আপনি করতে যাবেন তখন হচ্ছে এটাকে অ্যালাউ করে দিবেন। দেন এখানে আপনি স্ক্রিন প্লাস হচ্ছে লাগাও আপনার যে ওয়েবক্যাম থাকবে সেই ওয়েবক্যামটা। স্ক্রিন প্লাস হচ্ছে ওয়েবক্যাম দিলে আপনার ওয়েবক্যামটা এখানে চলে আসবে, আপনি ওয়েবক্যামে কথা বলবেন আর স্ক্রিন রেকর্ড হবে। আপনি যদি শুধু স্ক্রিন দিতে চান তাহলে হচ্ছে শুধু স্ক্রিনটা আপনার রেকর্ড হবে। দেন আপনি স্টার্ট রেকর্ডিং দিবেন, বা শুধু যদি ক্যামেরা দিতে চান তাহলে শুধু ক্যামেরা দিবেন আপনার কথা বলবেন। স্টার্ট রেকর্ডিং দিলে দেন আপনি হচ্ছে আপনার স্ক্রিনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, আমার স্ক্রিন সিলেক্ট এবং শেয়ার। এখন আপনি যা বলার বললেন, ক্লায়েন্টকে ডিসক্রাইব করলেন যে আচ্ছা, বা ক্লায়েন্ট আপনার কোনো একটা সেকশনে আপনার প্রবলেম হচ্ছে যেটা ক্লায়েন্ট ছাড়া সলভ করা পসিবল না, আপনি বললেন আচ্ছা ঠিক আছে তোমার ফুল কাজটা আমি করলাম, বাট তোমার এই যে সেকশনটা সেটা হচ্ছে তোমার ওই হোস্টিং প্রোভাইডারের প্রবলেম, বা তোমার যে প্রিভিয়াস যে ডেভেলপার ছিল ওর প্রবলেম, বা এটা এভাবে করতে হবে ওটা করতে হবে। বা ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে কাজ শেষে আমাকে শর্ট ডিসক্রিপশন দিবে কিভাবে কাজটা করলা, কারণ এটার পরে তো ক্লায়েন্টকে এই সাইটটাকে চালাইতে হবে, কারণ ক্লায়েন্ট যদি নাই জানে কোথা থেকে আর কি কি চেঞ্জ করতে হবে তাহলে তো সাইট নিয়ে কি করবে। সো ক্লায়েন্টকে আপনি বলে দিলেন আচ্ছা তুমি এখানে গেলে এই জিনিসটা চেঞ্জ করতে পারবা, ওইখানে গেলে চেঞ্জ করতে পারবা, দেন এখানে আপনার অল ওকে, দেন ফিনিশ রেকর্ড। এখানে টিক চিহ্নতে ক্লিক করলে আপনাকে ওদের যে সার্ভার থাকবে সার্ভারে এটা আপনাকে আপলোড হয়ে যাবে অটোমেটিক। না, গুগল ক্রোম বাদে কম্পিউটার স্ক্রিন রেকর্ড করা যাবে না, গুগল ক্রোম বাদে কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতে হলে আপনাকে OBS, Filmora, Camtasia এই টাইপের। আচ্ছা, ইওর ফার্স্ট লুম ভিডিও ডান, ওকে লেটস গো। আচ্ছা এই দেখেন আমাকে একটা লিংক দিয়ে দিছে, আপনি চাইলে লিংকটাকে পাসওয়ার্ড প্রোটেক্টিভ করে দিতে পারবেন, আপনি এখান থেকে এডিট করে কেটে দিতে পারবেন যদি কোনো অংশ কাটতে চান, কাস্টম থাম্বনেল ইউজ করতে পারবেন। ওকে, তো এখানে আপনি আরো কিছু এডিটিং এখানে ওরা ডিফল্ট ভাবে দিয়ে দিছে। দেন আপনি এটা কপি লিংকে যাবেন, কপি লিংক দিয়ে আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন, জাস্ট আমি যেভাবে আপনাদের এই চ্যাট গ্রুপে দিয়ে দিছি। দেন এটা ক্লায়েন্ট আপনাকে দেখলো, মানে আপনার ভিডিওটা দেখলো, দেন সলভ করে দিলো, বা আপনার যা প্রয়োজন হবে সব দিয়ে দিবে। এবং এই লুমের ভিডিও আপনার সব মার্কেট প্লেসে সাপোর্ট করে, অন্য কোনো অনেক আপনার ভিডিও হচ্ছে ওরা এটাকে আনএথিক্যাল ভাবে নেয় বা অনেক সময় অনেক প্রবলেম করে, বাট লুমটা হচ্ছে সব জায়গায় সাপোর্ট করে, কারণ আপওয়ার্ক আমি লাস্ট 2 দিনের পরে 20টা ভিডিও দেখি শুধু লুমেরই। এটা হচ্ছে আপনার ভিডিও রেকর্ডিং এর জন্য সবচেয়ে বেটার। আচ্ছা, এরপর আমার কি আছে, পেজ রুলার। আচ্ছা, এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা পেজ রুলার ইউজ করব। সেটা হচ্ছে আমাদের কোনো ওয়েবসাইট থেকে যখন আমরা কপি করব, ওই কপি বা আমরা যদি কোনো কিছু যদি আমরা সেম টু সেম করতে চাই তাহলে ওইটার যে আপনার ওয়াইড হাইট এগুলো আমরা এই পেজ রুলার দিয়ে আমরা আগে দেখে নেব যে ওইটার ওয়াইড কতটুকু আছে, তখন আমরা ওই সেকশনটা আমরা ততটুকু ওয়াইড নিব ততটুকু হাইট অ্যাড করব ওই সেকশনে। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। আচ্ছা, ক্লাস কিরকম লাগতেছে? আমরা যদি এই সাইটটা কপি করি তাহলে হচ্ছে এখন আমার এই সেকশনটা আমি কিভাবে নিব। সাপোজ আমার এখানে রিয়েল হোম সিম আছে, ক্লায়েন্ট আপনাকে বলে তুমি এলিমেন্টর, শুধু এলিমেন্টর ইউজ করবা এবং এটাতে তুমি অ্যাস্ট্রো থিম ইউজ করবা, এটাও এলিমেন্টর বিল্ডার বাট এটা তুমি অ্যাস্ট্রো থিমে ইউজ করতে হবে তোমার, তখন আপনি অ্যাস্ট্রো থিমে তো আপনি এই ডেমোটা পাবেন না, তো আপনার কি করতে হবে স্ক্র্যাচ থেকে করতে হবে, কারণ হচ্ছে
আপনার স্পেস ছাড়া তো আপনার কোনো উপায় নাই স্পেস থেকে করতে হলে। এখন এই যে সেকশনটা, এটা তো থিমের ডিফল্ট সেকশন দেখে এটা এভাবে চলে আসছে। এখন আপনি কতটুকু চোখে আন্দাজ করতে পারবেন এখানে কতটুকু হোয়াইট দেওয়া আছে? কারণ আপনার প্রফেশনালিজম অবশ্যই যদি ধরে রাখতে হয় তাহলে পারফেক্ট ভাবে করে দিতে হবে। কিছু ক্লায়েন্ট পাবেন আপনার চোখের আন্দাজে করে দিবেন হয়ে যাব, কিছু ক্লায়েন্ট পাবেন এটার জন্য আপনার ইস্যু ধরে কাজ ক্যান্সেল পর্যন্ত চলে যাবে। আচ্ছা সুমন ভাই, যদি নেটের কারণে প্রবলেম হয় ক্লাস করতে, এটা ভিডিও তো রেকর্ড হচ্ছে, আপনি রেকর্ডেড ভিডিওটা দেখে করে নিন। আচ্ছা এখন আমি এই পেজ রুলারে যাব। পেজ রুলারে ক্লিক করার পরে আমি যে সেকশনটা আমার দরকার আমি সেকশনটার মধ্যে ক্লিক করব। এই দেখেন আমি যতটুকু দরকার অতটুকু আমি এই সেকশনটাকে কতটুকু ওয়াইড দেওয়া 999, হাইট হচ্ছে 668 এবং লেফট সাইডে 289 আর রাইট সাইডে এত, বটম সাইডে এত কালার ইউজ করছে এটা। তো এখানে আমার ফুল একটা গাইডলাইন দিয়ে দিছে আমি যতটুকুর মধ্যে ক্লিক করছি। এজুলার জিনিসটা বুঝতে পারছেন? আমি হচ্ছে সাপোজ যদি এটা এলিমেন্টরে করি তাহলে এটা কল টু অ্যাকশন বাটন দিয়ে করবো, এখানে ইমেজ থাকবে, ইমেজের পরে হচ্ছে কিছু টেক্সট থাকবে, বা আমি হচ্ছে ইমেজ বক্স নিবো এটার জন্য। তো এখন আমার এই বক্সের আমার পুরোটার হাইট ওয়েট কত থাকবে সেটা দেখার জন্য আমি রুলারে যাব। রুলারে যে আমি ঠিক এখান থেকে ধরে আমি আমার সেকশনটা নিলাম। ওকে তাহলে আমরা ওয়াইড নেবো 409 এবং হাইট নেবো 602। এখন আমি ওয়াইড যদি 410 এবং হাইট যদি 610 নেই তাহলে আমি ইজিলি এই সেকশনটা সেম টু সেম করতে পারবো। রুলারের ব্যাপারটা বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে আমার যে কোনো একটা সেকশনের মেজারমেন্টের জন্য আমরা রুলার ইউজ করব। তা না হলে আমার করতে হইতো কি, ইন্সপেক্ট করতে হইতো, ইন্সপেক্ট করে আমার দেখতে হইতো এটার পুরোটা, এটা একটার পর একটা ধরতে হইতো, এটা ধরতে হইতো, এটা ধরতে হইতো, এটা ধরলাম, ধরার পরে এটার পুরোটা সেকশন ধরলাম, সেকশন ধরার পরে এটা এইচটিএমএল কোডে গেলাম, কই থেকে কতটুকু প্যাডিং মার্জিন নিছে, হাইড ওয়ার্ড কত নিছে, এগুলো এত ঝামেলা করার মতন আপনার কাছে সময় নাই। কারণ আপনার কাজ ডেলিভারি দিতে হবে, অথবা আপনার আরো দুইটা কাজ আছে, সেই দুইটা কাজ কমপ্লিট করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, বাজারে যেতে হইব, ফ্যামিলি সময় দিতে হইব। তো আমাদের তো এত যত টেকনোলজি আছে আমরা এটাকে কাজে লাগাবো। পেজ রোলারের জিনিসটা ক্লিয়ার সবার? আচ্ছা এগুলো হচ্ছে এই যে পেজ রুলার, তারপর হচ্ছে কালার পিকার, হোয়াটস রান, তারপর হচ্ছে সিএসএস পেপার, এগুলো একজন ওয়েবে কাজ করে এরকম একটা পার্সনের জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট এবং হেল্পফুল এক্সটেনশন, যার যেটা তাদের থাকতেই হবে। আচ্ছা আরেকটা হচ্ছে ফন্ট ফাইন্ডার। ফন্ট ফাইন্ডার ক্রোম এক্সটেনশন, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, এজুলার দিয়ে তো পারফেক্ট মাপি হচ্ছে। এজুলার দিয়ে আমি পারফেক্ট পারফেক্টই করলাম মাপটা। আচ্ছা ওকে আমি এই সেকশনটা করলাম, করার পরে হচ্ছে এখন এই টেক্সটটা বসাবো। মানে এই টেক্সটটা কি টেক্সট সেটা তো আগে আমার জানতে হবে। সো এই টেক্সটটা আমার জানতে হলে আমার ইনসপেক্ট করে দেন হচ্ছে এটা এটা আমাকে বের করতে হতো ফন্টটা কি। বাট আমরা যদি ফন্ট ফাইন্ডারে এক্সটেনশন থাকে আমার, আমি ফন্ট ফাইন্ডারে ক্লিক করব। ক্লিক করার পরে যেটার উপর ধরবো ও আমাকে একটা ফুল একটা ডিটেলস দিয়ে দিবে যে এটার কালার কি, এটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা ফন্ট ফ্যামিলি, আচ্ছা আমি কোথায় ছিলাম, আচ্ছা এটা
আমার ফন্ট কি আছে, ফন্ট ইউজ করা হয়েছে এই দুইটা, ঠিক আছে, ফন্ট সাইজ এটা, লাইন হাইট, তারপর হচ্ছে লেটার স্পেসিং, প্যাডিং মার্জিং, ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল, টেক্সট অ্যালাইন লেফট, এভরিথিং যা যা দরকার আমার সব দিয়ে দিছে, এবং যে ফন্টের কালারটা, যে কালার সহ দিয়ে দিছে, এবং ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি যখন এই সাইটটা কপি করব এবং এই টেক্সটটা কপি করে আমার সাইটে বসাবো, তখন আমি এই ফাংশনালিটি গুলো ইউজ করব টেক্সটের ভিতরে, যেন আমার ফন্ট ফ্যামিলি ঠিক থাকে। কারণ ফন্ট ফ্যামিলিটা হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য সবচেয়ে একটা ইম্পর্টেন্ট অপশন গুলোর মধ্যে একটা। কারণ আপনি এটা দিলেন এক ফন্ট, এইটা যে দিলেন হচ্ছে, এটা যে দিলেন ধরেন আরেক ফন্ট, এটা এক ফন্টের আরেক ফন্ট দিলে কতটা বাজে দেখাবে সেটা যদি আপনারা একটা সাইট করেন 2-4-10টা ফন্ট ইউজ করে তখন বুঝতে পারবেন। প্রফেশনাল ওয়েবসাইটের জন্য আপনার সব ফন্ট, আপনি যদি হেডিং এ যে ফন্ট ইউজ করবেন ফুল ওয়েবসাইটে সেম ফন্ট ইউজ করতে হবে। এখন আপনাদের যেটা বলছি সেটা হচ্ছে, ক্লায়েন্ট আপনাকে দুই ভাবে কাজ দিবে, একটা হচ্ছে হয় একটা ডেমো ধরাই দিবে, ডেমো দেখে সেম টু সেম করতে হবে, তখন আপনি এই এক্সটেনশন গুলোর সাহায্য নিয়ে আপনার কাজটাকে সহজ করবেন। আরেক টাইপের ক্লায়েন্ট দেবেন যারা আপনাকে ডক ধরাই দিবে, ওই ডকের ভিতরে এভরিথিং দেওয়া থাকবে, হেডিং এ কি তে কোন ফন্ট ফ্যামিলি ইউজ হবে, কোন কালার ইউজ হবে, ব্যাকগ্রাউন্ড কালার কোনটা ইউজ হবে, একবার কালার কোড সহ সব দিয়ে দিবে। সো আপনারা দুইভাবে করে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে। এই পর্যন্ত যতটুকু দেখাইছি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, আমাদের ফন্ট ফাইন্ডারটা গেল, এরপরে আর কি আছে? আচ্ছা, আমরা যারা গ্লাম ইংলিশে হচ্ছে আমাদের ভুল সংশোধনের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে গ্রামারলি। তো আপনারা সবাই ট্রাই করবো গ্রামারলি এক্সটেনশনটা রাখার জন্য। গ্রামারলি ফর ক্রোম, এবং এখানে যদি আপনাদের একটা ভিডিও দেওয়া আছে, স্লাইড দেওয়া আছে, স্লাইডের মধ্যে দেখেন ডিটেলস দেওয়া আছে যে কিভাবে আপনারা এটা ওরা সলভ করে। গ্রামারলি হচ্ছে আপনার কোন টেক্সট ভুল হলে সে ভুলটাকে ধরে দেওয়ার জন্য, এই টেক্সটটা ওর ভুল আছে, এই সেন্টেন্সটার মধ্যে এইটা ওর ভুল আছে, এখানে একটা রেড মার্ক থাকবে, যারা আপনি ক্লিক করলে এরকম যে অরিজিনাল যে আপনার মেইন যে টেক্সটটা সেটা চলে আসবে। ও লেখছে উই হেল্প দেম গ্রো ইন এ হেলদি অ্যান্ড প্রেডিক্টেবল ম্যানার, বাট ইন এ হেলদি অ্যান্ড প্রেডিক্টেবল ম্যানার না দিয়ে শুধু হেলদি অ্যান্ড প্রেডিক্টেবলই হবে, প্রেডিক্টেবলই হবে। সো এই জন্য আমরা হচ্ছে অ্যাড টু ক্রোম দিব, দেন অ্যাড এক্সটেনশন। আমরা যারা ইংলিশে ফ্লুয়েন্ট না বা আমাদের ইংলিশে একটু দুর্বলতা আছে, তারা হচ্ছে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমাকে ও এই কথাটা বলছে, রেগেন্সটা আমার এই কথাটা বলতে হবে, বাট ইংলিশে হচ্ছে একটা ওয়ার্ড বা আপনার হচ্ছে বিশেষ করে প্রবলেম হচ্ছে ইন, অন, তারপর ফর, টু, এই টাইপের ছোট ছোট কয়েকটা ওয়ার্ডের কারণে আপনার পুরো সেন্টেন্সটাই চেঞ্জ হয়ে যায়। সো এগুলো চেক করার জন্য আপনাকে এইটা অনেক কাজে দিবে। তো এখানে আপনার গ্রামারলি হলে আপনি এই জিনিসগুলো করতে পারবেন। এরপর আর কি ইউজ করি? আচ্ছা, মোটামুটি যেগুলো একেবারে প্রয়োজনীয় ছিল সেগুলো দেখাই দিছি, আর এর মধ্যে আপনারা কাজ করতে করতে আরো কিছু জিনিস আপনারা নিজেরাই এটাকে করে নিতে পারবেন। আচ্ছা, এখন আপনাদের আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে, এই এক্সটেনশনের কারণে আপনার ব্রাউজার স্লো হয়ে যাবে। সো আপনারা কি করবেন, এখানে গেলে আপনার হচ্ছে সেটিং এ যাবেন, সেটিং এ যাওয়ার পরে এক্সটেনশনে আসবেন, মানে এই দেখেন অনেকগুলো এক্সটেনশন। এখন আপনি যে এক্সটেনশনটা আপনার সবসময় দরকার পড়তেছে না বা আপনার লাগতেছে না, সেই এক্সটেনশনটারে আপনি দেখুন, লুম, লুম তো আপনার নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস না, এটাকে আপনি অফ করে রাখবেন, যখন আপনার দরকার পড়বে আপনি জাস্ট আবার এক্সটেনশন এসে এটা
অন করে কাজ করে আবার অফ করে দিবেন। সো আপনার এখানে যদি এটা না থাকে তাহলে হচ্ছে আপনার অনেক কাজ মানে আপনার স্পিডটা আর একটু ভালো হবে। আচ্ছা এই গ্রামারলিটাকে সেট আপ করার জন্য আমাকে সাইন আপ করতে বলতেছে ইমেল দিয়ে। সো এটা হচ্ছে কন্টিনিউ গুগল দিয়ে দিই আমি। এখানে হচ্ছে দুইটা প্যাকেজ বলতেছে আমাকে, একটা হচ্ছে আপনার $11 মান্থলি, একটা হচ্ছে ফ্রি। আমি ফ্রিটা ইউজ করি কারণ আমার শুধুমাত্র স্পেলিং চেক করলে হবে, আমার প্লাগিয়ারিজম বা আদার যে ফিচার্স গুলো আছে সেগুলো লাগবে না। ওকে ডান, এই দেখেন এখানে হচ্ছে লগা, এই যে ক্লিক করলাম আমি, এটার হচ্ছে এটা আসবে, আমি এটা চেঞ্জ করে দিব। আমি এই লেখাটার উপরে, এটা আমার ভুল হয়েছে লেখাটা, লেখাটার উপরে আমি ক্লিক করব, কি হয়েছে কমাসটা হবে না, এই যে কমাটা হবে না, কমাসের উপরে কমাটা হবে না। দেন আমি যখন এটাতে ক্লিক করব দেন কমাটা অলরেডি অটোমেটিক চলে যাবে। ইফেক্টসে হবে, ইফেক্ট হবে, ইফেক্ট হবে না এফেক্ট হবে, দেন এটা চেঞ্জ করে দিব। এই ডটটা হবে না, ডটটা দূরে হয়েছে তাই হচ্ছে রেড মার্ক দেখাচ্ছে, ডটটা কাছাকাছি হবে, শো এর জায়গায় শো হবে। রিমুভ ওয়ার্ড লাইনস দিয়ে দিব। আচ্ছা আন্ডারলাইনস দ্যাট আর ব্লু, এটা না হয় আমার হবে কি ব্লু আন্ডারলাইন হবে। সো আপনার গ্রামারলিটা ইউজ করলে আপনার অনেক হেল্প পাবেন। দেন আমি যদি এখানে একটু কিছু টেক্সট লিখি, আমার ফ্রিল্যান্সিং লিখতে যে যদি আমি কোনো ভুল করি, দেখেন আমি একটা ভুল করলাম কি তিনটা ই দিয়ে দিছি, আমার রেড মার্ক দিছে, আমি রেড মার্ক এর উপরে ক্লিক করলাম আমাকে অরিজিনাল টেক্সটটা দেখাচ্ছে। এখন আমি যদি আরেকটা ভুল করি সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্স ভুল করি তাহলে সেটা আমাকে রেড মার্ক করে দেখাবে। তো গ্রামারলিটা ক্লিয়ার ভাই? আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট থাকে যেগুলো হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে আপনার অনেক টাইপের ওয়েবসাইট থাকে যেগুলো হচ্ছে আপনার হাইড করা থাকে। যেরকম সাপোজ হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আপনার হোস্টিং প্রোভাইডার যদি দেখে আপনার আনইথিক্যাল কিছু, বা আপনার বারবার লগ ইন হচ্ছে কোনো একটা কান্ট্রি থেকে, বা আপনি বারবার লগ ইন করতেছেন বা বিভিন্ন পিসি থেকে লগ ইন হচ্ছে, তখন হোস্টিং প্রোভাইডাররা ওই সাইটটাকে আইপিটা ব্লক করে দেয়। এখন যেরকম হচ্ছে আমরা আমাদের যে হোস্টিং প্রোভাইডারটা আছে তারা কি করে যে আপনার যদি আনইথিক্যাল বা একটু যদি একটু উল্টা পাল্টা দেখে তাহলে তারা অফ করে দিবে আপনার আইপিটা, তখন আপনি বাংলাদেশ থেকে আর ঢুকতে পারবেন না। সেজন্য দেখবেন আপনার ওয়েবসাইটে কাজ করতে হলে আপনাকে ভিপিএন ইউজ করতে হবে, অন্য একটা কান্ট্রির একটা আইপি অ্যাড্রেস ইউজ করতে হবে, বাট আপনার হোস্টিং প্রোভাইডারের সাথে কথা বলে আপনার আইপিটা আনলক করে নিতে পারবেন। এখন হচ্ছে আপনার সাপোজ হচ্ছে আপনার ক্লায়েন্টের একটা আপনাকে সাইট দিল যে এই সাইটটা তুমি কপি করে দাও, এখন ওই সাইটটাতে আপনি কয়েকবার ঢুকতে 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 দেখবেন কি হচ্ছে কোনো কারণে আপনার ওদের কাছে মনে হয়েছে এতবার তো হচ্ছে লগ ইন করার দরকার হয় না একটা মানুষের, বাট আপনার কাজ করার ক্ষেত্রে বারবার লগ ইন করছে ওরা। যদি সাউন্ড একটু প্রবলেম হচ্ছে, আচ্ছা এখন ঠিক আছে সাউন্ড? সাউন্ড ঠিক আছে, মানে আমি কথা বলতে বলতে আমার সাউন্ড একটু স্লো হয়ে যায়। আচ্ছা আপনার চ্যাটে বলবেন, আমি চ্যাটটা ফলো করি সব সময়। আচ্ছা তখন হচ্ছে কি আপনি এখন তো ক্লায়েন্টের কাজ তো কমপ্লিট করে দেবে, এখন ক্লায়েন্টকে যদি আপনি বলেন আমার তো আইপি ব্লক করে দিছে, তখন ক্লায়েন্ট ভয় পেয়ে যাবে, ক্লায়েন্ট বলবে মানে হয়তো আপনি এমন কিছু করছেন আপনার আইপি ব্লক করে দিছে, বাট এটা যে হোস্টিং ক্রাইটেরিয়া আপনার ম্যাচ করে না এই জন্য আইপি ব্লক করছে সেটা ক্লায়েন্ট বুঝতে পারবে না। সেক্ষেত্রে হচ্ছে আপনারা ভিপিএন ইউজ করে ওই সাইটটাতে কাজ করে ক্লায়েন্টকে চুপচাপ কিছু বুঝার আগে দিয়ে দিবেন। ধ্রুব আরিফ ভাই, আপনার পিসি অথবা ল্যাপটপের সাউন্ডটা মনে একটু প্রবলেম আছে, আপনারটা একটু ঠিক করতে হবে। আমার মনে আমি মনে করি যে আমার এখানে সাউন্ড ঠিক আছে, সবাই মনে সাউন্ডটা ঠিক পাচ্ছেন। আচ্ছা সেই জন্য আপনারা দুইটা ভিপিএন ইউজ করতে পারবেন, একটা হচ্ছে হক্স ভিপিএন,
আরেকটা হচ্ছে ব্রাউজ ভিপিএন। আমি বিশেষ করে হক্স ভিপিএন ইউজ করি, এটা হচ্ছে আমার হক্স ভিপিএন। আপনারা হক্স ভিপিএন এখানে গেলে ক্লিক করলে এই ভিপিএনটা হচ্ছে আপনার একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে বলবে, দেন আপনি অ্যাকাউন্ট করে আচ্ছা ক্লায়েন্টের যেটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার সাপোজ হচ্ছে কিছু কিছু হোস্টিং সাইট গুলো থাকে, সেখানে কিছু কন্ডিশন বা কিছু ক্রাইটেরিয়া থাকে, যেরকম আপনার ক্লায়েন্ট আপনাকে একটা সাইট দিল যে এই সাইটে তুমি কাজ করো, বা আপনার একটা ডেমো সাইট দিল যে এই সাইটটা থেকে কপি করো। তখন আপনার কোনো কারণে আপনার অনেকবার যদি লগ ইন করা হয় বা কোনো যদি হোস্টিং প্রোভাইডারের কিছু রুলস থাকে, রুলস গুলো যদি ব্রেক হয় তাহলে ওরা আইপিটা ব্লক করে দেয়। আইপি ব্লক করলে তো আপনি আপনার বাংলাদেশে আপনার পিস থেকে তো ওইটাতে আর ঢুকতে পারতেছেন না। এখন আপনি যদি এই জিনিসটা ক্লায়েন্টকে বলেন, ক্লায়েন্ট ভাববে যে হচ্ছে আপনার আইপি ব্লক করে দিছে, তার মানে আপনি কিছু না কিছু করছেন। এবং ক্লায়েন্ট যদি হোস্টিং প্রোভাইডারের সাথে কথা বলে, হোস্টিং প্রোভাইডার বলবে যে এটা আনএথিক্যাল কিছু পাওয়া গেছে, জন্য আইপি ব্লক করে দেওয়া হয়েছে। তো ক্লায়েন্ট আপনার কাছ থেকে পরে ইউজার পাসওয়ার্ড নিয়ে নিয়ে আপনার কাজটাই ক্যান্সেল করে দিবে। আচ্ছা সাইফুল ভাই এরকম হয়েছিল, হ্যাঁ। তখন এটা করবেন কি, আপনারা ভিপিএন অন করে কাজটা করবেন। এবং আপনারা যদি কখনো দেখেন যে আপনাদের পার্সোনাল ওয়েবসাইটে আপনারা কাজ করতেছেন, কোনো কারণে আপনার সাইটে ঢুকতে পারতেছেন না, ফার্স্ট টাইম আপনারা ভিপিএন দিয়ে ট্রাই করবেন, যদি না হয় দেন হোস্টিং প্রোভাইডার সাথে কথা বলবেন। এই জন্য আমি দুইটা ভিপিএন সাজেস্ট করব, সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার হক্স ভিপিএন, যেটা আমি পার্সোনালি আমি প্রায় 2-3 বছর ধরে ইউজ করতেছি। ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন, আপনার মেল দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। আরেকটা হচ্ছে আপনার ব্রাউজেক ভিপিএন, যেটাতে হচ্ছে আপনার জাস্ট ব্রাউজেক, এই যে ব্রাউজেক ভিপিএনে যাবেন। ব্রাউজেক ভিপিএনে আপনার কোনো লগ ইন করা লাগে না, এরকম কোনো অপশন নাই। আচ্ছা এটা হচ্ছে লাগে আপনার ব্রাউজেক ভিপিএন, আপনি অ্যাড টু ক্রোম দিবেন অ্যান্ড অ্যাড এক্সটেনশন। আমার এখানে যে একটা ভিপিএন এক্সটেনশন অন হয়ে গেছে। আমি যদি আমার আইপিটা চেক করি, মাই আইপি লোকেশন, হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, মাই আইপি অ্যাড্রেস এটা দেখাচ্ছে, ঠিক আছে। এবং এটা কোথায়, আইএসপি হচ্ছে সালাউদ্দিন এবং ঢাকা সিটির ভিতরে পড়ছে, ফুল আমার ডিটেলস। আমরা যে হচ্ছে বিভিন্ন আনএথিক্যাল কিছু করলে যে আইপি লোকেশন করে যে বাসার থেকে ধরে নেওয়া যায়, তারা হচ্ছে এভাবে করে আইপিটা লোকেশন করে। বাট তাদের কাছে আরো আপগ্রেডেড সফটওয়্যার, আপগ্রেডেড ফ্যাসিলিটিস থাকে, তারা একবার এক্সাক্ট লোকেশন থেকে এসে মানুষটাকে নিয়ে যায়, যেগুলো হচ্ছে প্রশাসনের কাছে থাকে। বাট আমরা লোকালি আমরা জাস্ট এইটুকু পর্যন্ত দেখতে পারি এই আইপি অ্যাড্রেস ওয়েবসাইটের মাধ্যমে। আচ্ছা এটা ছিল আমার আইপি অ্যাড্রেস। এখন আমি যদি আমার আইপি অ্যাড্রেস যদি চেঞ্জ করি, দেখবেন আমার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। প্রোটেক্ট মিতে যাব, এটা অন করে দিলে আমার নেদারল্যান্ডস এর ওপেন করেছে। আপনি যদি এখানে ক্লিক করেন, দেখবেন ব্রাউজেক এর ফ্রি তে কিছু কান্ট্রি পাবেন, আর প্রিমিয়ামটা নিলে আরো অনেকগুলো কান্ট্রি পাবেন। এই যে ইউনাইটেড স্টেটস প্রিমিয়াম, এগুলো ইউজ করতে হলে আপনাকে ওদের প্রিমিয়াম নিতে হবে। বাট হক্সে হচ্ছে আপনি 20টার মতো কান্ট্রি পাবেন, এবং আপনি দেখবেন কিছুদিন পর পর ওদের কান্ট্রি গুলো চেঞ্জ হয়। আমি ইউনাইটেড স্টেট দিলাম এবং আমার এটা ওপেন, আমি এটা রিফ্রেশ দিব, বা আমি যদি এটা রিফ্রেশ দেই, দেখেন আমার আইপি অ্যাড্রেস চেঞ্জ এবং আমার আইএসপি চেঞ্জ দিয়ে দিছে, এবং কান্ট্রি ইউনাইটেড স্টেটস, আমার জোনাল জোন হচ্ছে নিউ জার্সি, এই লোকেশনটা দেখাচ্ছে। এখন আমি ওয়েবসাইট থেকে যাই করব এই লোকেশনের আন্ডারে করব। বাট এগুলো তো আপনার নর্মাল, সো আপনার যদি প্রশাসন যদি চায় এটা আপনাকে ট্র্যাক করে আপনার অরিজিনাল আইপি বের করতে পারবে। বাট যারা হ্যাকিং করে বা যারা হচ্ছে আনএথিক্যাল কাজ করে, তারা হচ্ছে লাখ লাখ ডলার খরচ করে হাইলি প্রিমিয়াম আপনার হচ্ছে ভিপিএন ইউজ করে যেন তাদেরকে ট্র্যাক না করা যায়। বাট যেহেতু আমরা আনএথিক্যাল কিছু করব না, আমরা যেহেতু ইথিক্যালি কাজ করব, তো আমাদের জন্য এই ছোট নর্মাল ভিপিএনই ঠিক আছে।
হ্যাঁ, ভিপিএন এর নামগুলো তুলে দিব ভাই, হক্স ভিপিএন আর একটা হচ্ছে ব্রাউজেক ভিপিএন। সাউন্ড প্রবলেম হচ্ছে? ঠিক আছে সাউন্ড ভাই, মাঝে মাঝে সাউন্ড অফ হয়ে যায়, চলে যায়। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখতেছি, কারণ হচ্ছে কি এটা আমার কথা বলার সময় একটু মাঝে মধ্যে হচ্ছে একটু স্লো করে ফেলি তো জন্য। আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা চ্যাটে ভাই ডকটা দিয়েন, ভাই এইটা দিয়েন ওটা দিয়েন এগুলো বলবেন না, কারণ কি যাই করাবো সবই আপনাদের দিয়ে দেওয়া হবে ক্লাসরুমে। ঠিক আছে, এটা আপনারা যে একটা মেসেজ দেন, আমার চোখটা ওই মেসেজে আমাদের মানে যে এই চ্যাটের ইনবক্সটাতে আমাদের বারবার চায়, তো আমি এখানে কিছু করাইতে গেলে এই জিনিসটার ভিতরে মানে কনসেপ্টটা চেঞ্জ হয়ে যায়। এটা আপনি ক্রোমে ইনস্টল করতেছেন, তো ক্রোম থেকে করলেই আপনাকে দেখাবে, আপনি যদি এটা ফায়ারফক্সে করেন তাহলে ফায়ারফক্সে দেখাবে। আচ্ছা আমাদের হচ্ছে এলাকা ব্রাউজেকটা ছিল না, ব্রাউজেক আর হচ্ছে এই যে ডকটা বানাইতেছি সেটা আমার জন্য না, এই ডকটা আপনাদের জন্য বানাইতেছি। আরেকটা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে হক্স ভিপিএন। আচ্ছা আমাদের ভিপিএন গেল, এখন যেটা আসি সেটা হচ্ছে আমরা তো শুধুমাত্র ক্রোম এবং ফায়ারফক্স ইউজ করি, ঠিক না, বাট এর বাহিরেও আরো কিছু সার্চ ইঞ্জিন আছে, যেরকম হচ্ছে আপনি ক্রোমে যেটা না পাবেন সেটা আমাদের একটা সার্চ ইঞ্জিন আছে যেটা হচ্ছে ডাক ডাক গো। ভিপিএন আপনার যতটা ইচ্ছা ততটা করেন, এটা আপনার ব্যাপার ভাই, মানে আপনাদের কাজটা একটা দিয়ে করতে হবে। এই ডাক ডাক গোতে গেলে আপনি যেটা এটা অনেকটা হচ্ছে আপনার ডার্ক ওয়েব যেটা আমরা বলি, ঠিক মানে আমরা এই টাইপেরও কিছু এটা ধরতে পারি ডাক ডাক গোকে, কারণ আপনার যে জিনিসটা আপনি ক্রোমে পাবেন না, মানে ক্রোমটা যেহেতু গুগলের তো এখানে আপনি আনইথিক্যাল কিছুই পাবেন না, কারণ আপনার গুগল ক্রোম গুগলটা হচ্ছে আপনার যেহেতু একটা ভ্যালুয়েবল সার্চ ইঞ্জিন এবং এটা ট্রাস্টি সার্চ ইঞ্জিন, সো এখানে আপনার আনইথিক্যাল বা এরকম কিছু ওরা রাখবে না। সেই জন্য আপনাদের এখানে আপনারা লিখে সার্চ করবেন দেখবেন অনেক কিছু এখানে পাবেন, বাট ওইটা আপনি গুগলে পাবেন না, তো গুগলে যদি আপনাদের কোনো কিছু না পান সেটা আপনার ডাক ডাক গোতে এসে সার্চ করবেন, এটা আপনারা হচ্ছে আপনাদের সেকেন্ড সার্চ ইঞ্জিন হিসাবে রাখতে পারেন। ঠিক আছে, আরেকটা হচ্ছে আপনাদের যেটা সেটা হচ্ছে আপনাদের আরেকটা, হ্যাঁ ডাক ডাক গো আছে, আর যারা ফায়ারফক্স ইউজ করেন ফায়ারফক্সে হচ্ছে লোক আপনার মানে ইউজ টু হয়ে গেছেন, তারা আস্তে আস্তে ফায়ারফক্স থেকে ক্রোমে আসার ট্রাই করবেন, কারণ ফায়ারফক্সটা হচ্ছে একটা ভারী সফটওয়্যার, অনেক ভারী সফটওয়্যার, হেভি সফটওয়্যার যা আপনার পিসি কে স্লো করে। আর আরেকটা ইয়ে হচ্ছে হলো আপনার ব্রাউজার হচ্ছে, আরেকটা ব্রাউজার হচ্ছে সেটা হচ্ছে হলো আপনার ব্রেভ ব্রাউজার। আপনারা ক্রোমের সাথে সাথে ফায়ারফক্স এর অল্টারনেটিভ হিসেবে ব্রেভ ব্রাউজারটা ইউজ করতে পারেন, আপনারা এখানে যাবেন যে ব্রেভ ব্রাউজারটা ডাউনলোড করবেন আর ব্রেভ ব্রাউজারটা ইউজ করতে পারেন। আমরা মূলত হচ্ছে ক্রোম আর ব্রেভটা ইউজ করি, কারণ ব্রেভটা হচ্ছে ক্রোম এবং আপনার যে মজিলা ফায়ারফক্স যেটা তাদের থেকে অনেক হালকা এবং অনেক লাইট একটা ব্রাউজার, যেখানে হচ্ছে লোক আপনি ক্রোমের মতনই ফ্যাসিলিটিস পাবেন। সো এই ছিল মানে আপনার মোটামুটি এক্সটেনশন গুলো এবং কিছু ওয়েবসাইট দেখালাম, এখন আসি হচ্ছে আমাদের কিছু
সফটওয়্যার বা টুলস এর যেগুলো হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, এর মধ্যে সবচেয়ে মেজর ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে টিম ভিউয়ার। আপনি সাপোর্ট মেম্বারের কাছ থেকে সাপোর্ট নেবেন, কিভাবে সাপোর্ট নেবেন, টিম ভিউয়ার অবশ্যই থাকতে হবে। কারণ আপনার এমন একটা ইস্যু, এমন একটা প্রবলেম, সেটা আমি না দেখলে বা আপনার সাপোর্ট মেম্বার না দেখলে আপনার সলভ করা পসিবল না। সেক্ষেত্রে আপনি টিম ভিউয়ারের মাধ্যমে সাপোর্টটা নিতে হবে। এই জন্য আমরা আগের থেকে টিম ভিউয়ার ইউজ হবো। এটা হচ্ছে আমার টিম ভিউয়ার সফটওয়্যার। যখন টিম ভিউয়ার দিয়ে হচ্ছে আমি আমার ওয়েবস আমার পিসিতে আরেকজনকে অ্যাক্সেস দিব, সে যা কিছু করতে পারবে আমার পিসি থেকে, তার পিসি থেকে বসে বসে আমার পিসিতে। সো এখন আমার এই সেকশনেতে প্রবলেম, আমি এই সেকশনেতে কাজটা করতে পারতেছি না, আমি সাপোর্ট মেম্বারের কাছে গেলাম, আমার পিসির অ্যাক্সেস তাকে দিয়ে দিলাম মানে টিম ভিউয়ারের মাধ্যমে, দেন সে তার পিসি থেকে বসে বসে কাজগুলো করবে এবং আপনাকে বুঝাই দিবে যে এটা এইভাবে এইভাবে করতে হবে। বা আপনার ক্লায়েন্ট কোনো মেসেজ দিল, আপনাদের যখন ক্রাশ হবে, ক্রাশ প্রোগ্রাম হবে, কোনো ক্লায়েন্টের মেসেজটা আপনি বুঝতেছেন না, এখন ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে, সে মেসেজ কপি করে আপনি সাপোর্ট মেম্বারকে দিবেন, সাপোর্ট মেম্বার ওই মেসেজ পড়বে, দেন আপনাকে আবার টেস্ট করে পাঠাবে, ওই টেস্ট ক্লায়েন্টকে দিবেন, এর মাঝখানে যেই একটা যে ঘোলপাক খাচ্ছে সেটাতে আপনার অনেক টাইম লস হবে। এর চেয়ে ভালো আপনি টিম ভিউয়ার বা জুমটা আপনি সাপোর্ট মেম্বারকে দিবেন, সে আপনার পিসি কন্ট্রোল করে জিনিসগুলো দেখবে এবং আপনাকে ওই জিনিসটাকে কাজ করার ক্ষেত্রে হেল্প করবে। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই আইডিটা দিবেন এবং এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনার সাপোর্ট মেম্বারকে বা যাকে আপনি চান আপনার পিসি কন্ট্রোল করুক। দেন সে যখন এই আইডিটা এবং পাসওয়ার্ড দিবে, দেন আপনার এখানে একটা নোটিফিকেশন আসবে এবং আপনাকে অ্যাপ্রুভ, আপনি অ্যাপ্রুভ করলে আপনাকে আপনার পিসিটা সে দেখতে পারবে। সো টিম ভিউটা ক্লিয়ার, এবং টিম ভিউটা সবার পিসিতেই থাকা উচিত। টিম ভিউটার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এবং আপনারা টিম ভিউয়ারের উপরে ইউটিউবে প্রচুর ভিডিও আছে টিম ভিউয়ার নিয়ে, অনেক টিম ভিউয়ারের মানে ভিতরে হিডেনলি অনেক অপশন, অনেক ফিচার আছে, ওগুলো আপনারা দেখে করে নেবেন। আমি যেটা শুরুতে যখন আমি মার্কেট প্লেসে নামি, আমি যেটা কাজটা করতাম, আমার পক্ষে বা কোনো মানুষের পক্ষে 24 আওয়ার, হ্যাঁ এটা ফ্রি, কোনো মানুষের পক্ষে 24 আওয়ার আপনার জেগে থাকা পসিবল না। বাট ফাইবার এরকম একটা মার্কেট প্লেস, কখন ক্লায়েন্ট আপনাকে নক দিবে সেটা আপনি কোনোদিনও বলতে পারবেন না। সো আপনার শুরুতে স্ট্রাগল করতে হবে এবং আপনাকে 24 আওয়ার অ্যাক্টিভ থাকতে হবে, কারণ আপনার একটা নক অনেক ইম্পর্টেন্ট, অর্ডার কনভার্ট করতেই হবে, কারণ আপনার এজ এ নিউ। আর আপনার যদি একটা লেভেলে চলে যান, আপনার দিনে ঘুমায় গেলেন, 5টা নক আসলো, রিপ্লে করতে পারলেন না, কোনো লস নাই, কারণ আপনার বাকি যে জাগনা থাকলেন 10 থেকে 12 ঘন্টা, এর মধ্যে নক আসবে এবং আপনি কনভার্ট করবেনই, কারণ আপনার একটা লেভেল চলে আসছে এবং আপনার একটা এক্সপিরিয়েন্স আছে। সো এটা নিয়ে কোনো প্রবলেম নাই। সুমন ভাই ভিডিও দেখে নেবেন তাহলে সব মাথার ভিতর দিয়ে যাবে, এখন তো নেটের প্রবলেমের কারণে উপর দিয়ে যাচ্ছে, ভিডিও দেখলে মাথার ভিতর দিয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তখন আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি আমার এক ফ্রেন্ডের সাথে আমার টিম ভিউয়ারের মাধ্যমে আমাদের দুজনের পিসিটাকে আমরা কন্ট্রোল করতাম। আমি যখন ঘুমায় থাকতাম আমার পিসির অ্যাক্সেস ওকে দিয়ে দিতাম, কোনো ক্লায়েন্ট নক দিলে ও কি করতো, যদি পারত অ্যান্সার দিত, না পারলে আমার একটা ফোন দিত, আমি ঘুম থেকে ক্লায়েন্ট নক দিছে, আমি 3 দিন যদি না ঘুমায় ঘুমাইতে যাই তারপর আমি লাভ দিয়ে উঠে যাব। এটা আমাদের মানে ন্যাচারাল একটা স্বভাবে পরিণত হয়ে যাবে মার্কেট প্লেসে কাজ করার ক্ষেত্রে। সো আমি যদি টানা 2 দিন কাজ করলাম বা আমি 2 দিন স্কিল ডেভেলপ করলাম, আমার কোনো কাজ নাই, দেন আমি ঘুমাইতে গেলাম, বাট আমার ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বললো ক্লায়েন্ট নক দিছে, আমি সাথে সাথে চোখ বদল হতে লাভ দেওয়া ওইটা ক্লায়েন্টের সাথে চ্যাট করলাম, আমার কাজ না পাইলাম, বাট আপনার ক্লায়েন্ট নক দেওয়ার পরে যখন রিপ্লাই দিতে দেরি হয় আপনার রিপ্লাই টাইমটা বেড়ে যাবে, আপনার পরবর্তীতে অর্ডার পাওয়ার ক্ষেত্রে প্রবলেম হবে। দেন আমার ফ্রেন্ড যখন ঘুমাইতে গেল ওর পিসিটা আমি কন্ট্রোল করলাম, দেন কোনো প্রবলেম হলে আমি যতটুকু পারি সলভ করার ট্রাই করবো, বেশি প্রবলেম হলে ওকে ফোন দিয়ে উঠাবো। এই জন্য টিম ভিউয়ারটা অনেক ইম্পর্টেন্ট। তো টিম ভিউয়ারটা ক্লিয়ার, আচ্ছা। আর জুমটা তো সবার কাছে আছে, জুম তো সবাই ইউজ করতে আছেন। আপনারা কি করবেন,
নিজেদের মধ্যে জুম মিটিং সেশন করবেন। জুম মিটিং সেশন করলে হবে কি, কিভাবে আপনি একটা সাপোর্ট মেম্বারের জুমের আইডি দিবেন আপনার জুমে জয়েন করার জন্য সেটা আপনারা বুঝতে পারবেন। আচ্ছা আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এইমাত্র কি একটা জিনিস মনে করলাম, আর আপনারা অবশ্যই ভিডিও গুলো অফ করে রাখবেন। তো আপনারা জুম সেশন করবেন, জুম সেশন করলে অনেক কিছু আপনারা ক্লিয়ার হবেন। আচ্ছা এখন আসি আমাদের পিসি এনভায়রনমেন্টের ক্ষেত্রে। আমরা যেহেতু মানে প্রফেশনালি কাজ করব, সো আমাদের পিসিটাকেও প্রফেশনালি রাখতে হবে। যেরকম দেখেন এটা হচ্ছে আমার ডেস্কটপ, অনেকের আপনার এই হোম পেজে দেখবেন এইখানে ইমেজ টিমেজ ফাইল টাইল দিয়ে একেবারে মানে হিবিজিবি অবস্থা। এখন একজন প্রফেশনাল হিসাবে আপনাকে অবশ্যই সবকিছু ক্লিন রাখতে হবে, আপনি এটা সবসময় ক্লিন রাখবেন। দেন আপনি ডিসপিসিতে গেলেন, ডিসপিসিতে গেলে এইভাবে করে কিছু ফোল্ডার করে রাখবেন। যেহেতু আমি ওয়েবে কাজ করি আমার ওয়েবের একটা ফোল্ডার থাকবে, আর এটা হচ্ছে আমার পার্সোনাল ফোল্ডার, এখানে আমার সব পার্সোনাল জিনিস থাকবে। এবং এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন, যে আপনার ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ভাই উইন্ডোজ অ্যাক্টিভ করি নাই, হ্যাঁ উইন্ডোজ অ্যাক্টিভ করি নাই, উইন্ডোজটা আমার অ্যাক্টিভ করতে হবে, আমার কাজের এত প্রেশার চলতেছে যে আমি এগুলোতে সময় দিতে পারতেছি না, আমার উইন্ডোজ নিউ করে উইন্ডোজ দিতে হবে। আচ্ছা আমি যদি ওয়েবে যাই দেখেন কোডম্যান বিডি, এটা হচ্ছে ফাইবার ক্রাশ আমাদের 11 এর সব রিপোর্ট, ফাইবার ক্রাশ 12, ফাইবার ক্রাশ 13, আমার যদি গিগের ইমেজ গুলো আছে গিগের ইমেজ, অনলাইন সাপোর্ট, ইউটিউবের যে আমার ভিডিও গুলো আছে সেই ভিডিও গুলো, তারপরে হচ্ছে আমি যদি সিএমবিতে যাই এটা হচ্ছে আমার যে লোগো গুলো আছে আমার পার্সোনাল লোগো, দেন হচ্ছে আমার ফাইবারের গিগ, ফ্রন্ট এন্ডের কিছু ক্লাস, তারপর হচ্ছে কিছু জেসন ফাইল আছে আমার, জেসন ফাইল, কিছু ব্যাকআপ নেওয়া ফাইল আছে, আমার যে পোর্টফোলিও গুলো আছে সেই পোর্টফোলিও গুলো এখানে এভাবে করে মেনটেন করে রাখছি। সো আপনারা এটা আপনাদের মতো করে সুন্দরভাবে এটাকে সাজায় নেবেন আর পার্ট বাই পার্ট করবেন। আর এটা হচ্ছে আমার পার্সোনাল, এখানে আমার হচ্ছে ইন্ডিয়া ট্যুরের ছবি দেওয়া আছে, সিলেট ট্যুরের ছবি, ঠিক আছে। আর বেশিরভাগ আমি গুগল ড্রাইভ ইউজ করি, সো তাই আমার পিসিতে আমার প্রেশারটা কম থাকে। আচ্ছা এরপরে যেটা আসি সেটা হচ্ছে আমরা সব সময় যে কোনো কিছু আমরা গুগল ড্রাইভে ইউজ করব, গুগল ড্রাইভ এবং মেগা, এই দুটো হচ্ছে আমাদের ভার্চুয়াল যে ড্রাইভ গুলো থাকে সেগুলোর মধ্যে দুটা খুবই ইম্পর্টেন্ট, এবং দুটা হচ্ছে সবচেয়ে ভালো, এবং এটার কি বলে পাসওয়ার্ড প্রোটেক্টিভ খুব বেটার, মানে সিকিউরিটি বেটার। তো যারা যাদের একটা জিমেইল আছে তাদের সবার একটা গুগল ড্রাইভ আছে, তো আপনাদের জিমেইল দিয়ে সিঙ্ক যখন করে রাখবেন, এটা হচ্ছে আমার এই সিঙ্কে হচ্ছে এই জিমেইলটা দেওয়া, এই জিমেইলে যখন আমি ড্রাইভে যাব ড্রাইভ আনলিমিটেড করার কোনো পলিসি আমার কাছে নাই, গুগল ড্রাইভ ছাড়া মেগা। সিঙ্কটা হচ্ছে আপনারা যখন কোনো এই ব্রাউজার দেখেন, এটা হচ্ছে আমার একটা সিঙ্ক, এটা হচ্ছে আমার আরেকটা সিঙ্ক। আপনারা যখন কোনো যে আমি যদি এখান থেকে দেখেন আমার কতগুলো সিঙ্ক নাম আছে, যে এগুলো হচ্ছে এক একটা করে সিঙ্ক, মানে ক্রোমের একটা করে ব্রাউজার নাম আমার। আমি যদি এখানে আরেকটা অ্যাড করি তখন আমি হচ্ছে মেল দিয়ে এটাকে গুগল গুগলের অ্যাকাউন্ট দিয়ে এটা সিঙ্কটাকে অন করে নিব, এটা হচ্ছে সিঙ্ক। আচ্ছা এই হচ্ছে আমার ড্রাইভ, এখানে দেখেন আমার বিহেন্স এবং ফ্লিকারের যতগুলো পোর্টফোলিও আছে সবগুলো এখানে, তারপর হচ্ছে গিগের আমার ওয়ার্ড ফাইল গুলো এখানে, আমার ক্লাসরুমের ভিডিও গুলো এখানে, আমার কোডবেন বিডি নামে একটা ফোল্ডার করা আছে, আমার ফাইবার গিগ, তারপরে হচ্ছে আমার লিড জেনারেশনের আমি কিছু কাজ কাজ করছিলাম ওই কাজগুলো, তারপরে হচ্ছে আমাদের আমার কিছু ভিডিও আছে, তারপরে হচ্ছে ইউটিউবের টেমপ্লেট, বিহেন্সের পোর্টফোলিও, এগুলো সব হচ্ছে আমার এখানে আপ করা আছে। এরপরে আমি আরেকটা যেটা জিনিস আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে আপনাদের গুগল শিট মেনটেন করা। সেটা হচ্ছে আপনার যে কোনো কিছু আপনি গুগল শিটে নোট করে রাখবেন, আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন আপনি ওই সিঙ্কটা আপনার মোবাইলে
অন করবেন, ওপেন করবেন, দেন আপনি এইগুলো দেখতে পারবেন। এই দেখেন আমার কত সিঙ্ক, মানে কত শীট। আপনার হচ্ছে 600 শীট দেওয়া আমার এখানে। এই দেখেন আমাদের হচ্ছে আপনাদের যখন আমি স্পিড আপ করাবো, এই স্পিড আপ এর শীটটা আমি যদি ওপেন করি দেখবেন আমি আপনাদের হচ্ছে এই শীট গুলো দিয়ে দিব। এখানে এই শীট গুলো আমরা বানাইছি কিভাবে সেটা হচ্ছে আমি যখন কাজ করি আমি স্টেপ বাই স্টেপ কোন স্টেপের পরে কোন স্টেপে গেলাম আমি একেবারে নিজের ভাষাতে এখানে লেখা রাখি। সো আপনারা যদি এভাবে করে নোট মেনটেন করেন তাহলে আপনাদের জন্য শুরু থেকে বেটার হবে, কারণ আপনি আজকে একটা জিনিস শিখলেন আপনি স্কিল ডেভেলপ করতে করতে একটা পর্যায়ে ওই জিনিসটা ভুলে যাবেন, তখন আপনার বিভিন্ন রেফারেন্স ভিডিও ব্লগ এগুলো ঘাটতে হবে। বাট আপনার যদি নিজস্ব একটা শিট থাকে যে আপনি W3 টোটাল ক্যাচ দিয়ে কিভাবে স্পিড আপ করছেন, প্রথমে কোথায় গেছেন, কিছু কিছু আপনার রিস্ট্রিকশন ছিল এগুলো ফুলফিল আপ, দেন একটার পর একটা এগুলো যদি আপনি নোট করে রাখেন ফিউচারে আপনার জন্যই এটা অনেক বড় অ্যাসেট হিসেবে দাঁড়াবে। এই জন্য সবাই গুগল শিটটা মেনটেন করবেন, এবং আপনার যে প্রয়োজনীয় কিছু পাসওয়ার্ড আছে আপনার সবগুলো পাসওয়ার্ড আপনি একটা শিটের মধ্যে দিতে পারেন। যেরকম আমার এখানে একটা যে আমার জিমেইল এবং ভিপিএন, আমার 7টা ভিপিএন এর 7টা সিঙ্কের জন্য আমি 7টা ভিপিএন ইউজ করছি, 7টা ভিপিএন এর পাসওয়ার্ড গুলো এখানে। সো আপনারা চাইলে এভাবে করতে পারেন, একটা শিট মেনটেন করতে পারেন। এরপর আসি হচ্ছে বুকমার্ক। এই জিনিসটা যারা জানেন না তারা হচ্ছে লোগা, সাপোজ আমার কোনো কিছুতে কোনো কিছু যদি আমি বুকমার্ক করে রাখি তাহলে এটা আমার লাইফ টাইম আমি যে কোনো সময় যে ওই জিনিসটা ওই জায়গা থেকে দেখতে পারবো এবং ওইটা ওই অবস্থাতেই থাকবে যদি ওই ওয়েবসাইটটা বা ওই জিনিস যদি তার ওনার ডিলিট না করে দেয়। আপনি দেখেন এটা হচ্ছে CMBD-তে যে আমি ক্লিক করি এইখানে হচ্ছে আমার CMBD রিলেটেড যত ধরনের ড্রাইভ ডক আমার ফর্ম আছে সব এখানে দেওয়া। PPH হচ্ছে পিপল পার আওয়ার এর যে মার্কেট প্লেস এর আমার হচ্ছে প্রজেক্ট রিকোয়েস্ট, আর এগুলো হচ্ছে আমার যে আমি কি বলে বায়ার রিকোয়েস্ট বা আমার যে বিড করছিলাম বিডের এগুলো হচ্ছে নোটপ্যাড এর ফাইল গুলো আমি এখানে সেভ করে রাখছি, কারণ আমার এখন স্পিড অপটিমাইজেশনের জন্য যদি আমি কোনো বায়ার রিকোয়েস্ট বা আমি যদি কোনো অফারে বিড করি তখন আমি এইটা থেকে কপি করে বিট করে দিই বা এটা থেকে আইডিয়া নিয়ে কিছুটা চেঞ্জ করে বিট করি। অ্যাপ্রোচে আছে আমার কিছু ফাইবার প্রোফাইল, ঠিক আছে, যেগুলো হচ্ছে আমি বিভিন্ন টাইমে এগুলো আমি ফলো করছি বা আপনার হচ্ছে লগা আমি রিসার্চ করার সময় দেখছি হচ্ছে যে ওর এই জিনিসটা ভালো লাগছে, ওকে মানে বুকমার্ক করে রাখি। এরপর আসে হচ্ছে CMBD সাপোর্টের জন্য আমি আলাদা করে কিছু নোট করে রাখি। এটা হচ্ছে মিনাজ ভাই আমাকে যেই বিভিন্ন রিসোর্স দেয় সেটা আমি এখানে নোট করে রাখি। তারপর আমার নোট পেড়ে যে নোট গুলো আছে যে ফাইবারের কিছু মেসেজ, তারপর হচ্ছে এলিমেন্টরের কিছু কোড, তারপর হচ্ছে আমার সোশ্যাল লিঙ্ক গুলো এখানে থাকবে, তারপর ফাইবারের গিগ গুলো আমার এখানে থাকবে, তারপর হচ্ছে যে আমার শপিফাইয়ের অর্ডার, যে একটা শপিফাইয়ের অর্ডারে কাজ করতেছি সেই অর্ডারের কাজ করার সময় আমি কিছু কোডিং আমার চেঞ্জ করতে হয়েছে, দেন এগুলো আমি এখানে সেভ করে রাখছি। দেখেন এই সেভ করে এখন আমি যদি এটা ডিলিট করে দেই বা এটা যদি কাটে দেই তো এটা চলে গেল, বাট এটা যদি আমি বুকমার্ক করে রাখার কারণে আমার এটা এখানে থেকে গেছে। বুঝতে পারছেন বুকমার্ক জিনিসটা কি? আচ্ছা আর একটা আপনাদের ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা দেখানো নেই, সেটা হচ্ছে এই notepad.pw। এখানে আপনারা যে কোনো কিছু নোট করে রাখতে পারেন, আর এই লিংকটা যদি আপনি আমাদের আমাকে দিয়ে দেন আমি ওইখানে চ্যাট করতে পারবো। যেরকম হচ্ছে হাই 66, এখন আমি যদি এই লিংকটা যদি আপনাদের দিয়ে দেই আমি আপনাদের এই যে জুমের চ্যাটে দিছি, দেখেন লিংকটা ওপেন করেন করলে দেখবেন আপনারা চাইলে এটা মুছে দিতে পারেন বা আপনারা চাইলে এখানে ইন্টার দিয়ে লিখতে পারেন, যে কেউ ওপেন করে লিখতে চাইলে লিখতে পারেন। আপনারা লিংকটা ওপেন করেন, ওপেন করলে দেখবেন আপনারা এই পেজে চলে আসছেন এবং আপনি লিখতে পারবেন। ওই যে কেউ একজন আমি লিখতেছিলাম মুছে দিছে, মনে হয় যে মুছে দিছে,
যে মুছে দিয়েছেন সে কিছু লেখেন, তাহলে বোঝা যায় গট ইট। ঠিক আছে, সো বা আপনার নাম লিখতে পারেন বা যে কোনো কিছু, এরা যার যার কাছে। হ্যাঁ নাজমুল না? আচ্ছা, সো এখন আমি আরেকটা কাজ করতে পারি। আচ্ছা, এই নোটপ্যাডটা আমি আমি আর নাজমুল ইউজ করব, এই জন্য আমি এখানে পাসওয়ার্ড প্রোটেক্টিভ দিয়ে রাখবো। পাসওয়ার্ড অপশনে যে আমি যে পাসওয়ার্ড দিয়ে দিই, এবং এই পাসওয়ার্ডটা আমি নাজমুলকে দিব, শুধু আমি আর নাজমুল ইউজ করবো, আর কেউ ইউজ করতে পারবে না, পাসওয়ার্ড দিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে দেখেন চেঞ্জ ইউআরএল, আমি যদি ইউআরএল এটা আছে এটা যদি চেঞ্জ করে দিয়ে দিই, আমি কাস্টম ইউআরএল দিতে পারবো যে নাজমুল আর রবিন। আচ্ছা ওই দেখেন আমি এখানে করতেছি, আরেকজনে আরেক জায়গা থেকে করতেছি, আমি লিখতে যাই আরেকজনে কার্সন নিয়ে যায়, রিমুভ করে দিছে নাজমুল স্ল্যাশ। আচ্ছা ভাই ডক্টরকে ধরেন না, আমি এই জিনিসটা দেখাই নাজ। আচ্ছা এটা যদি আমি চেঞ্জ করে দেই আমার, আচ্ছা ইনভ্যালিড টু টেকেন ইউআরএল, আচ্ছা এটা ইনভ্যালিড দেখাচ্ছে, সো যেটা ভ্যালিড থাকবে সেটা আপনারা নিতে পারবেন, এবং চেঞ্জ করে দিলে এই ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে। বা আপনারা চাইলে এখান থেকে যদি আমি এটা এখন চেঞ্জ করে দেই, দেন কপি, এটা আমরা কেটে দিলাম, কেটে দিয়ে পেস্ট করব, এখন আমার এই ইউআরএল এ এটা চলে আসছে। এখন এই ডকটাকে আমি এখানে আমরা আমাদের কিছু ইনফরমেশন আমরা শেয়ার করলাম, শেয়ার করার পরে এখন এটা যদি আমি এখান থেকে যদি কেটে দেই তাহলে এটা চলে গেল, এই জিনিসটা আমি পাবো না। যদি আমার এই লিংকটা মনে থাকে তাহলে পেলাম, আর না হলে এই জিনিসটা চলে গেল। কিন্তু আমরা যেটা বুকমার্ক করে রাখি, বুকমার্কের জন্য এখানে ক্লিক করবেন, এখানে একটা ফোল্ডার আমার নোটপ্যাড আগের থেকে ক্রিয়েট করা ছিল দেখে নোটপ্যাডটা শো করতেছে। আমি চাইলে এই বুকমার্ক বারে ক্লিক করলে এই যে এখানে চলে, এই বুকমার্ক বারের ভিতরে চলে যাবে, আদার্সে ক্লিক করলে আদার্সে যাবে, বা চুজ এ অ্যানাদার ফোল্ডার, আমি চাইলে একটা ফোল্ডার বানাতে পারবো, বা যে কোনো ফোল্ডার সিএমবিডি বা যে কোনো ফোল্ডারে আমি এটা সেভ করে রাখতে পারবো। এই হচ্ছে আমার বুকমার্ক বার, আর এগুলো হচ্ছে ফোল্ডার, প্রতিটা ফোল্ডারে কিছু যে অনলাইন টুলস আছে এগুলো আমি ইউজ করি অনলাইনের জন্য, এগুলো এখানে দেওয়া আছে। আর এখানে ক্লিক করলে দেখবেন আমার নিচে আরো অনেক বুকমার্ক করা আছে, আর আদার্সে কিছু বুকমার্ক করা আছে, যেমন অনলাইনে আমি কিছু উদ্যমে কিছু কোর্স করছিলাম সেগুলোর মানে লিঙ্ক গুলো এখানে রাখছি। সো এইভাবে করে হচ্ছে আপনারা বুকমার্ক করে রাখবেন, কারণ বুকমার্কটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে আপনাদের এরকম ফোল্ডার ওয়াইজ করে রাখবেন। এরপরে আসি আমাদের কিছু অনলাইন টুলস এর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে অনলাইন টুলস এর এখানে ক্লিক করে, আচ্ছা ফ্রি লোগো মেকার। এখন আপনাদের যেহেতু আপনারা গ্রাফিক্স এর কোনো আইডিয়া নেই, আপনারা এখান থেকে এই ফ্রি লোগো মেকার দিয়ে আপনারা বিভিন্ন টাইপের লোগো ক্রিয়েট করে নিতে পারবেন। যেরকম আমাদের একটা লোগো ক্রিয়েট করা আছে, এটা আমি ক্রিয়েট করছিলাম আমার একটা পেজের জন্য, বা আপনি কাস্টম ডিজাইন করতে পারবেন ফ্রি লোগো মেকার দিয়ে। তারপরে হচ্ছে আরো কিছু আছে যে icons.8 থেকে আপনারা কাস্টম আপনারা প্রিমেড আইকন ডাউনলোড করে নিতে পারবেন। সো এগুলো কিন্তু আমার মনে থাক নাও থাকতে পারে, জন্য আমি এগুলো বুকমার্ক করে রাখছি। icons.8 টা আপনারা বুকমার্ক করে রাখতে পারেন, সাপোজ হচ্ছে লাগে আমার ওয়েব রিলেটেড আইকন লাগবে আমার একটা ওয়েবসাইটে কাজ করার জন্য, এখন ওই আইকনটা আমি পাচ্ছি না, দেন আপনারা এখান থেকে যেইটা পছন্দ হবে সেই আইকনটা আপনারা সেভ করে নিতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। অনেক আইকন আছে, হিউজ পরিমাণ আইকন অনেক, আপনার এই যে আপনার ওয়েব ডিজাইন দেখাচ্ছে যে একটা সেকশন এটা সেকশন, এটা চলে রিমুভ করতে পারেন, বা এখানে যদি ক্লিক করেন ডাউনলোড অপশন থাকবে ডাউনলোড করে নেবেন। দেন আরো কিছু ফ্রি টুলস আছে অনলাইন টুলস। আচ্ছা এই যে আরেকটা এর মধ্যে হচ্ছে সবচেয়ে এটা আরেকটা সুন্দর সাইট, এখানে যদি আপনি কোনো ওয়েবসাইট পেস্ট করেন, যেরকম এই ওয়েবসাইটের যত ইমেজ আছে সবগুলা ইমেজ আপনার একসাথে ডাউনলোড করতে পারবেন।
যেটা আমি একটু আগে এক্সটেনশন তো দেখাইছিলাম, এটা আপনারা হচ্ছে একটা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। এই যে ফাইন্ডিং ইমেজ, ফাইন্ড করতেছে বিভিন্ন ইমেজ গুলো। আচ্ছা এটা হয়ে থাকুক, আমরা আরেকটা দেখি অনলাইন টুলস আর কি কি আছে। এটা হচ্ছে smallseotools.com। এই সাইটটা হচ্ছে আমাদের মতো যারা মানে অনলাইনে কাজ করে এদের জন্য সবচেয়ে জনপ্রিয় একটা সাইট। এটার মধ্যে অনেক টুলস আছে। এখন আপনি যদি, এটা হচ্ছে ইমেজ টু টেক্সট কনভার্টার। আমি একটা ইমেজ নেই, এখন কোনো কারণে আমি এই টেক্সটটা কপি করতে পারতাছি না, ঠিক আছে। আমার সাপোজ ধরেন হচ্ছে এই সাইটটা আমার জাভাস্ক্রিপ্ট দিয়ে বা যে কোনো কিছু দিয়ে এটা আটকে রাখছে বা একটা কমান্ড দিয়ে রাখছে, যেন আমি এটা কপি করতে পারতাছি না। দেন আমি কি করব, এটার স্ক্রিনশট নিব। সেভ করলাম ডেস্কটপে, দেন আমি এটা হচ্ছে এখানে আপলোড করব। এবং এটাকে কনভার্ট করব, আমার এটা কনভার্ট হচ্ছে। এই যে আমার টেক্সটটা কনভার্ট হয়ে গেছে, ঠিক এই টেক্সটটাই আমার ওখানে দেওয়া ছিল। কপি টু ক্লিপবোর্ড দিব, দেন আমি আমার যেখানে ইউজ করা দরকার পড়বে আমি সেখানে ইউজ করব। জিনিসটা বুঝতে পারছেন, এটা ইমেজ টু টেক্সট টেক্সট। এখন আপনি একটা, আপনার একটা ক্লায়েন্ট একটা সাইট দিল, সাইটটা ব্লগ টাইপের সাইট, সেখানে আপনার অনেক টেক্সট দেওয়া, বাট টেক্সট গুলো কপি করতে পারতেছেন না কোনো কারণে, টেক্সট গুলো জাভাস্ক্রিপ্ট এর কারণে কপি করতে পারতেছেন না। দেন জাস্ট শুধু স্ক্রিনশট নিবেন আর ইমেজ টু টেক্সট করে টেক্সট গুলো। আর আপনি সারাদিন বসে বসে লিখবেন কখনোই না, আমরা ইমেজ টু টেক্সট দিয়ে আমরা টেক্সটে কনভার্ট করে দেন আমরা কাজগুলো করব। আরেকটা আছে, সেটা হচ্ছে হলো আপনার ইমেজ টু পিডিএফ। জেপিজি টু পিডিএফ, তারপরে আমরা আই লাভ পিডিএফ, এটাতে যাবেন। এটা সবচেয়ে মানে অনেক ভালো এটা জিনিসটা, সাইটটা। এখানে আপনি জেপিজি ইমেজটা সিলেক্ট করে দিবেন, দেন আপনি ডাউনলোড হিসেবে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। তো মোটামুটি এগুলা কিছু ফ্রি অনলাইন টুল সাইট আছে। তারপরে হচ্ছে আপনি অনেক সময় আমরা স্লাইডিং ভিডিও বানাই, সেটা হচ্ছে আপনার ইমেজ টু ভিডিও একটা ওয়েবসাইট আছে। এই যে ইমেজ টু ভিডিও, এই ওয়েবসাইট থেকে আপনারা স্লাইডিং বা আপনারা ইমেজ ইমেজ একটার পর একটা আসবে এই টাইপের ভিডিও গুলো করতে পারবেন। এখানে একটার মধ্যে প্রায় 30টার মতো করে আপনারা ইমেজ দিতে পারবেন। ইমেজ দেওয়ার পরে আমার তো ইমেজ এতগুলো ইমেজ নাই, ইমেজ কই আছে। আচ্ছা আমি ইমেজ গুলারে আমি সামনে পিছে করতে পারবো, আগে পরে করতে পারবো। দেন আমি নেক্সটে যাব। নেক্সটে গেলে আমি চাইলে কোনো অডিও ফাইল অ্যাড করতে পারি। এখন আমাদের অডিও ফাইলের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে বেন সাউন্ড। এটা হচ্ছে কোনো কপিরাইট ইস্যু নাই এবং এখানে আপনি সবচেয়ে বেটার আপনার কি বলে ব্যাকগ্রাউন্ড অডিও মিউজিক পাবেন। আচ্ছা ভাই আমার সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা ওকে, সাউন্ড শোনা না গেলে আপনি একটু বলবেন। আচ্ছা এগুলো হচ্ছে আমাদের চেয়ে লাগে বেস্ট ইয়া, আমি এখান থেকে শুনলাম, যদি এটা ভালো লাগে এটা ডাউনলোড করব। চোখে এটা ভালো লাগে নাই, এটা শুনলাম, আচ্ছা আমার কাছে এটা ভালো লাগছে, এটা আমি ডাউনলোড করব।
ফ্রিতে ডাউনলোড করব, দেন এটা আমার ডাউনলোডে ডাউনলোড হয়ে যাবে, আর চাইলে আমরা পারচেজ করতে পারি। ঠিক আছে, যদি পারচেজ করি তো 34 ইউরো লাগবে এবং এটাকে আমরা লাইসেন্স হিসাবে ইউজ করতে পারবো। আমার পারচেজ করা লাগবে, আমার ফ্রিতে চলবে। দেন আমি এটা এখান থেকে আপলোড করলাম। আমার যদি কোনো লোগো ইউজ করতে চাই, আমরা একটা লোগো ইউজ করতে পারবো। আমরা লোগো ইউজ করলাম, দেন ক্রিয়েট দা ভিডিও নাও। আমার ভিডিওটা হচ্ছে, দেন আপনারা জাস্ট শুধুমাত্র ডাউনলোড করে নেবেন আপনার ভিডিও। ওকে, সং এখনো চলতেছে, বিন সাউন্ড রেগে এটা এটা অফ অফ করা হয় না, এটা অন করে রাখছিলাম, এই জন্য চলতেছে। হ্যাঁ, এটা দিয়ে আপনি ফাইবারে গিগ ভিডিও নিতে পারবেন। আচ্ছা, এটা হোক, আমরা এর আগে কথা জেনেছিলাম, আচ্ছা ছিল এখানে। আচ্ছা, ইওর ইমেজ আর রেডি, ডাউনলোড, ক্লিক অন দ্য বাটন টু ডাউনলোড দেম। আমাদের যে এই ইমেজ সাইবর্গ ওয়েবসাইটের মাধ্যমে আমরা যদি যে একটা লিংক দিছিলাম, সেই লিংকটাকে আমরা ফাইবার গিগ ভিডিওতে ওয়াটারমার্ক থাকলে প্রবলেম আছে কিনা, বাই গিগ ভিডিও কি আজা রাহুল ভাই, গিগ ভিডিও হচ্ছে আপনাদের সময় হলে আপনারা বুঝবেন, সে হয়তো বা মার্কেট প্লেস সম্বন্ধে একটু আইডিয়া আছে তাই গিগ ভিডিও। আপনাদের যারা একেবারে নিউ আছেন, তারা এই এগুলো থেকে যা যা মানে আমি বলতেছি সেগুলো ফলো করে থাকেন। আচ্ছা, এটা আমি ফোল্ডারে যাই। আচ্ছা, এই হচ্ছে ফোল্ডার, ফোল্ডারে আমি কপি করি, কপি করে আমি ডেস্কটপে আনি। ডেস্কটপে আনার পরে একটা ফোল্ডার ক্রিয়েট করি। আচ্ছা, যখনই আপনারা জিপ ফোল্ডারটাকে আনজিপ করবেন, একটা ফোল্ডারের ভিতরে নিয়ে যাবেন, ফোল্ডারের ভিতরে নিয়ে দেন হচ্ছে ওইটাকে পেস্ট করে এরপর আনজিপ করবেন। আচ্ছা, জিপ আনজিপ নিয়ে কারো কোনো সমস্যা আছে, মানে এই জিনিসটা জানেন আপনারা জিপ আনজিপ জিনিসটা কি? আচ্ছা, দেখেন আমার এই ওই ওয়েবসাইটে যতগুলো ইমেজ আছে সবগুলা ইমেজ চলে আসছে, এক ক্লিক ডাউনলোড। আচ্ছা, জিপ আনজিপটা হচ্ছে আপনাদের একটা 7zip একটা সফটওয়্যার আছে, সেটা ডাউনলোড করে নেবেন, 7zip ডাউনলোড করবেন। দেন হচ্ছে ডাউনলোড করার পরে আপনারা এটা সফটওয়্যারটা ইনস্টল করবেন, দেন আপনার যে কোনো ফোল্ডার আপনি জিপ আনজিপ করতে পারবেন। দেন এখন আমি এই ফোল্ডারটা কোনোভাবেই আমি অনলাইনে কোনো কিছুর মাধ্যমে পাঠাইতে পারবো না, এই ফোল্ডারটাকে আমি কোনোভাবে পাঠাইতে হলে আমাকে জিপ করতে হবে। দেন আপনি অ্যাড টু আর্কাইভে যাবেন, আমি রেয়ার ফাইল করতে পারি, জিপ ফাইল করতে পারি, জিপ ফাইল করে ওকে দিলাম, এই আমার একটা জিপ ফাইল চলে আসছে। এখন এটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো, বাট আমার এই নিউ ফোল্ডার এই ফাইলটা আমাকে নিবে না অনলাইন। আচ্ছা, আরেকটা সাইট হচ্ছে, সেটা হচ্ছে আপনার অনলাইন ফাইল ট্রান্সফার। যে ওই ট্রান্সফারে যাবেন, ওই ট্রান্সফারটা হচ্ছে সবচেয়ে মানে আপনার হালকা, এবং এটার জন্য আপনার কোথাও কোনো কিছু আপলোড করা লাগবে না। আমরা সাধারণত কি করি, আমাদের ড্রাইভে আপলোড করে এরপর হচ্ছে সব লিংক দেই, বাট আপনি চাইলে ওই ট্রান্সফারে আপনি লিংকগুলো দিয়ে দিতে পারবেন। আমরা এটা সিলেক্ট, আমরা যদি একটা ফোল্ডার চাই তাহলে সিলেক্ট ফোল্ডার দিব, দেন না হলে আমরা এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে দিব। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমি যে ফাইলটা পাঠাইতে চাই, যেরকম এখন যেটা ডাউনলোড করলাম এই নিউ ফোল্ডার জিপটাকে, আমি এটাকে এখানে পাঠাই দিব। দেন গেট এ লিংক, আমি সর্বোচ্চ 2GB পর্যন্ত পাঠাইতে পারবো। যখন আমি গেট এ লিংকে ক্লিক করব, ও আমাকে একটা লিংক বানিয়ে দিবে, ওই লিংকটা আমি যাকে দেবো সে ডাউনলোড করতে পারবে এটা। তো এর মাঝে আমার এই জিনিসটা কোথাও কোনো আপলোড করা লাগলো না, কোনো কিছু লাগলো না। দেন কপি লিংক, যে আপনাদের এখানে
চ্যাটে আমি দিয়ে দিলাম, এবং এই লিঙ্কটা 3 দিন থাকে। আমার যে ফোল্ডারটা, আমার যে ফাইলটা, এটা ওদের সার্ভারে ওরা এটা আপলোড করে দেন, আমাকে একটা লিঙ্ক দিয়ে দেয়, আর এই ফাইলটা ওরা 3 দিন পর্যন্ত রাখবে। সো এই লিঙ্ক থেকে আমি যে লিঙ্কটা আপনাদের ক্লাসরুমে দিলাম, ক্লাসরুম বলে সরি জুমে দিলাম, এই লিঙ্কটা 3 দিন পর্যন্ত ভিজিবল থাকবে, এরপর এটা অটোমেটিকলি লিঙ্কটা কাজ করবে না। সো আমরা যদি এখন কোনো ফাইল পাঠাইতে চাই তাহলে আমরা ওই ট্রান্সফারে পাঠাইতে পারবো না, নাকি বলবো ভাই ফাইল যেতেছে না, ফাইল যায় না, এটা করে না, ওইটা করে না? হ্যাঁ, আচ্ছা, আজকে ক্লাস মোটামুটি শেষ, কারণ এক্সটেনশন, তারপরে হচ্ছে আপনার পিসি এনভায়রনমেন্ট, বুকমার্ক, অনলাইন কিছু টুলস, কিছু ওয়েবসাইট, মোটামুটি সবগুলোই যেগুলো যেগুলো দরকার পড়ে দেখানোর মতন সবগুলোই দেখাইছি। আর আপনারা কাজ করতে করতে আপনারাও কিছু না কিছু নিজেরা করে নিতে পারবেন ভবিষ্যতে, নতুন কোনো এক্সটেনশন আপনারাও ইউজ করতে পারেন, কোনো অনলাইন টুলস। তো আজকের এই রেকর্ডটা ভাই একটু পরে পাওয়া যাবেন। আচ্ছা, এখন হচ্ছে এটা নিয়ে কারো কোনো আর ইস্যু আছে, কোনো প্রবলেম আছে আজকের ক্লাস নিয়ে? আমি রেকর্ডটা অফ করে দেন, আমি কোশ্চেনগুলো নেই।